আজকে বলছিলাম যে ডিসি মোটর কিভাবে কাজ করে, আমরা মোটর সবাই চিনি তাই না? আচ্ছা, অডিও ঠিক আছে আজকে? অডিও কি আগে থেকে আগে থেকে কি বেটার নাকি বাজে, কি মনে হয়? আজকে তোমাদের ক্লাস একটু কষ্ট হতে পারে, কারণ আজকে আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না দেখে যে ক্যামেরা কোয়ালিটি ভালো না এটার। আমি ওয়েবক্যাম দিয়ে ক্লাস নিচ্ছি, তো দ্যাটস দ্য প্রবলেম। ও হ্যাঁ রাইট, ওই পাশে দেখা যাচ্ছে না, আমি এই পাশেই আঁকতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, জি বলো। তড়িৎচুম্বক আবেশ আর তড়িৎচুম্বক আবেশ দুটো কি এক কথা? তড়িৎচুম্বক আবেশ, তড়িৎচুম্বক আবেশ দুটো তো একই কথা টেকনিক্যালি। এখানে হয়তো বাংলা ভাষাগত কিছু ব্যাপার স্যাপার আছে, এর বেশি কিছু আছে বলে আমি জানি না, আমি এতটুকুই জানি আর কি। ঠিক আছে, যাই হোক, আজকে যেটা বোঝাবো, ও আচ্ছা, বোঝানোর আগে বলি, তো এরকম কারো অন্য কোনো প্রশ্ন আছে আরো টেকনিক্যাল, আমরা যা পড়ছি চ্যাপ্টার থেকে বুঝি না এরকম কিছু? বলো, অবশ্যই বলো বলো। হ্যাঁ, একটু একজন একজন করে বলো। একটা চুম্বক কতটুকু পাওয়ারফুল হবে, না এটা কমপ্লিটলি ডিপেন্ড করে, মানে একদম টেকনিক্যালি ডিপেন্ড করে ওই চুম্বক পতার মধ্যে কি পরিমাণ পরমাণু আছে, এবং পরমাণু বলতে কি তার মধ্যে অবশ্যই ডোমেন আছে তাই না, অ্যাক্টিভ ডোমেন আছে। সো একটা পদার্থের মধ্যে কী পরিমাণ অ্যাক্টিভ ডোমেন আছে, যেমন তোমাকে দেখাই চুম্বকগুলো কোথায় গেল। আচ্ছা, এই যে আমার হাতে যে চুম্বকটা দেখতে পাচ্ছ না, এই চুম্বকটা আসলে মানে খুব যে স্ট্রং তা কিন্তু না, কিন্তু এইটা নর্মাল একটা, এটা হচ্ছে কাঁচা লোহার চুম্বক আর কি, এটাকে সহজে ভাঙা যাবে, খুব দুর্বল। বাট এই সেম সাইজের যদি আমি একটা নিওডিমিয়াম চুম্বক বানাতে পারতাম, তাহলে এইটা হেভি মানে হেভিলি স্ট্রং হতো, এতটা স্ট্রং হতো যে এটা কোনো কিছু লাগাইলে আমি এক হাতে টেনে ছাড়াতে পারতাম না। কারণ নিউডিমিয়াম ম্যাগনেট হচ্ছে আমাদের মানে যত ধরনের ম্যাগনেট আছে তার মধ্যে সবচেয়ে স্ট্রং ম্যাগনেট। ছোটো ছোটো আমরা যে হেডফোন ব্যবহার করি, হেডফোনের ভেতরে নিউডিমিয়াম ম্যাগনেটগুলো বেশি ইউজ করা হয়, এটা অনেক স্ট্রং। এখন এটা স্ট্রং কেন? কারণ তার মধ্যে যে অ্যাটমিক স্ট্রাকচারটা আছে তার ডোমেনগুলো খুব স্ট্রং। এখন দেখো একটা ডোমেনের মানে স্ট্রেংথ কেমন হবে সেটা কিন্তু পরমাণু নিজস্ব ধর্মের উপরও ডিপেন্ড করে। তো এই কারণে বলতে পারো ইন ওয়ান সেন্স একটা চুম্বক কতটা শক্তিশালী হবে এটা নির্ভর করে তার মধ্যে থাকা ডোমেন অ্যাক্টিভ ডোমেনের সংখ্যা এবং ওইটা কি পদার্থের দিয়ে তৈরি সেইটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? নিওডিমিয়াম হচ্ছে আসলে একটা মৌল যার ম্যাগনেটিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচারটা এমন যে সেটাকে যদি তুমি তার মধ্যে থাকা ডোমেনগুলাকে তুমি যদি অ্যালাইন করতে পারো, তাদের প্রত্যেকটা ডোমেনের শক্তিটাই বেশি দাঁড়ায়। তো যার ফলে ওভারঅল আমরা বলতে পারি যে নিওডিমিয়াম, আবার একটা বিষয় আছে যে নিওডিমিয়াম ম্যাগনেটকে তুমি যদি মানে নর্মাল একটা নিওডিমিয়াম পদার্থ যেটা কিনা চুম্বক না, তুমি সেটাকে যদি চুম্বকে পরিণত করতে চাও, তোমার খুবই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সেগুলোকে সোজা করতে হবে, কারণ এর ভিতরে ডোমেনগুলো মোটামুটি স্টাক থাকে, তারা লড়াচড়া করতে চায় না। বাট সেটাকেও জোর করে অনেক বেশি প্রেশারাইজ করে তার ডোমেনগুলোকে তুমি অ্যালাইন করতে পারো, মানে এদের ডোমেনগুলোকে অ্যালাইন করা খুব কঠিন, যার ফলে কষ্ট করে তুমি একবার অ্যালাইন করতে পারলে ছাড়া একদম মোটামুটি বলা যে পারমানেন্টলি তারা স্টে করে, এবং প্রত্যেকটা পরমাণুই একই দিকে মুখ করে থাকে, যার ফলে যতগুলো পরমাণু থাকে সবগুলোর শক্তি একসাথে গিয়ে এফেক্ট করে। বুঝতে পারছো? বাট আমি যে সাধারণ চুম্বকটা দেখালাম এর মধ্যে যতগুলো পরমাণু আছে প্রত্যেকটা পরমাণুর মধ্যে আসলে ডোমেনটা একই দিকে না, একটু আঁকা বাঁকা আছে, একটু বিশৃঙ্খলা আছে, এই কারণে এটা স্ট্রং না। বাট যদি একদম 100% শৃঙ্খল হয়ে যাবার তো এটা অনেক বেশি স্ট্রং হতো। বুঝতে পারছো কাহিনিটা? বোঝা গেল? এখন এইটা পদার্থটার অ্যাটমিক স্ট্রাকচারের ধর্মের কারণে, বাট কী কারণে সেইটা আমি বলতে পারবো না, শুধু কিন্তু বলতে পারি শুধু নিউডিমিয়ামের যে স্ট্রাকচারটা এরকম তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রংভাবে তৈরি করা যায়। এখন তার ভিতরে কী কারণে এটা হয় সেটা আমি প্রপারলি বলতে পারবো না, সেটা হচ্ছে তোমার এটাকে তোমার কেমিস্ট্রি সায়েন্সের নিয়ে আলোচনা করতে হবে আর কি, এটা ডিপ লেভেলের কেমিস্ট্রি সায়েন্স।
এটুকুই বলতে পারবো, এর বেশি বলা সম্ভব না। হ্যাঁ বলো। ডিসি কারেন্টকে দূরে পরিবহন করা যায় না কেন? এটার একটা টেকনিক্যাল কারণ হচ্ছে, দেখো ডিসি কারেন্ট তো সবসময় এক মুখে প্রবাহিত হয়, একদিকে প্রবাহিত হয় না। তো ধরো আমার এটা একটা খুব লম্বা তার, ধরো এটা বেশ লম্বা, তুমি যখন এর মধ্যে ডিসি কারেন্ট সাপ্লাই করবা তখন একটা ইলেকট্রনকে লিটারেলি, ধরো এর মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলোকে লিটারেলি পুরা সম্পূর্ণ তার পার হয়ে যেতে হয়। কথাটা বুঝতে পারছো? পুরা রাস্তা ট্রাভেল করতে হয়। বাট সেই একই দূরত্বের তারের মধ্যে তুমি যখন এসি কারেন্ট অ্যাপ্লাই করো, এসি কারেন্ট কি, একবার এদিকে একবার এদিকে, একবার ওইদিকে একবার এদিকে। এখন ধরো, তার মানে ইলেকট্রনগুলো তো একবার এদিক ওদিক যাচ্ছে। এখন ধরো তোমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে একটা পাওয়ার স্টেশন আছে, যদি ডিসি কারেন্ট হইতো তাহলে ইলেকট্রনটাকে পুরো 1 কিলোমিটার ট্রাভেল করে তোমার কাছ পর্যন্ত আসতে হইতো, রাইট? বাট এসি কারেন্ট হওয়াতে যে সুবিধাটা হয়েছে, এই মাঝখানে তারের ভেতরে থাকা ইলেকট্রনগুলা ওই সেকেন্ডে 50 বার তো দিক পরিবর্তন করে, তো 1 সেকেন্ডে যদি 50 বার দিক পরিবর্তন করে তাহলে বলা যায় যে একবার দিক পরিবর্তন করতে 1/50 সেকেন্ড, মানে 0.02 সেকেন্ড মনে হয় সময় লাগে। তো তোমার কি মনে হয় ওই সময়ের মধ্যে পুরো ইলেকট্রন, সম্পূর্ণ ইলেকট্রন, একটা ইলেকট্রন পাওয়ার স্টেশন থেকে তোমার বাসা পর্যন্ত আসার পরে তারপরে আবার পাওয়ার স্টেশনে ব্যাক যায়, এভাবে হয় কি? এভাবে হয় না। মানে বিষয়টা হচ্ছে ওই, এভাবে তুমি চিন্তা করতে পারো সহজে, যে ওই এসি কারেন্টের ক্ষেত্রে তারের মধ্যে ইলেকট্রনগুলা কাঁপতে থাকে, সামনে পেছনে কাঁপতে থাকে, এবং এই কম্পনটা আস্তে আস্তে তারের মধ্য দিয়ে আমাদের বাসায় পর্যন্ত আসে। তার মানে প্র্যাকটিক্যালি একটা ইলেকট্রনকে সম্পূর্ণ পাওয়ার স্টেশন হয়ে আমাদের বাসায় পর্যন্ত ঢুকতে হয় না। বিষয়টা বুঝতে পারছো কাহিনীটা? হ্যাঁ, ইলেকট্রনের কষ্ট কমায়, কারণ ইলেকট্রনকে পুরাটা লাইন ট্রাভেল করতে হয় না। মনে করো তোমরা অনেকগুলো ফ্রেন্ড একসাথে দাঁড়ায় আসো লাইন ধরে, ঠিক আছে? এখন তুমি করলে কি, তোমার সামনের ফ্রেন্ডকে ধাক্কা দিলা, তারপরে যখন তার পরের ফ্রেন্ডকে ধাক্কা দিলো, তো এভাবে কি হলো, তুমি নিজে ট্রাভেল না করে তুমি কিন্তু ধাক্কাটা একেবারে লাইনের শেষ প্রান্ত পর্যন্ত পাঠিয়ে দিবা, রাইট? এনার্জিটা পাঠিয়ে দিচ্ছ। আর এই জন্য এসি কারেন্ট এভাবে বেশি দূর ট্রাভেল করতে পারে, এবং এই জন্য এসি কারেন্ট আসলে একটা তরঙ্গ, কারণ আমরা তরঙ্গের ক্ষেত্রে কি জানি, তরঙ্গের ক্ষেত্রে কি শক্তি স্থানান্তরিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলা পার্মানেন্টলি স্থানান্তরিত হয় না। তো এই ইলেকট্রনগুলো এক একটা কণা, চিন্তা করো তাহলে বুঝতে পারবা যে কিভাবে, অনেকটা শব্দের মতো। বুঝতে পারছো কাহিনীটা? এসি কারেন্টের ভোল্টেজ বাড়ায় কিভাবে? গত ক্লাস তুমি করো নাই? আমরা ট্রান্সফরমার পড়ি নাই? ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ বাড়ায়? আর কারো উত্তর পাইছো তোমার? ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ বাড়াচ্ছে, এটা আবার যদি প্রশ্ন করো ভোল্টেজ বাড়ায় কিভাবে, গতদিন ট্রান্সফরমারে আদ্যোপান্ত আমরা পড়লাম, তাহলে এটা কেমন প্রশ্ন হলো? বুঝলাম না আমি। আচ্ছা যাও। হ্যাঁ, আর কার প্রশ্ন আছে? দুটি চুম্বক বল রেখা পরস্পরকে ছেদ করে না, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আছে কোনো বল রেখাই কখনো একটা অপরকে কোনোদিন ছেদ করতে পারবে না? এই ছবিটা আঁকছিলাম, এইটুক মুছে রাখি, ওইটুক লাগবে, এটা এখান থেকে দেখাই। আচ্ছা, আমরা যখন একটা চুম্বকের বল রেখা দেখাই, কিরকম ভাবে দেখাই, এরকম ভাবে দেখাই, তাই না? এবং এখানে আমরা দেখতে পাই যে একটা রেখার সাথে একটা ওভারল্যাপ করে না। এখন একটু চিন্তা করো বল রেখার সংজ্ঞায়, চিন্তা করো বল রেখার সংজ্ঞাটা কিভাবে দিয়েছি তোমাদেরকে আমি। যদি আমরা একটা চুম্বকের চারপাশে বা কোনো একটা জায়গায় একটা উত্তর মেরু রাখতে পারতাম, একটা উত্তর মেরু, বিচ্ছিন্ন উত্তর মেরুকে আলাদা করে রাখতে পারতাম, তাহলে উত্তর মেরুটা যেই পথে ট্রাভেল করতো ওই জায়গাটায়, সেটা হচ্ছে তার বল রেখা, চুম্বক বল রেখা। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি এখানে একটা নর্থ উত্তর মেরু রাখতে পারতাম, তাহলে বল রেখা তো এইদিকে, তাহলে উত্তর মেরুটা এইভাবে ট্রাভেল করতো। এইখানে একটা উত্তর মেরু রাখতে পারলে সেটা এইভাবে ট্রাভেল করতো, কারণ সে নর্থকে বিকশ করে, বিকশন করে, সাউথকে আকর্ষণ করে, মানে এইভাবে যাইতো। এইটা তো এখানে তো কারো কোনো প্রশ্ন নাই, আছে কি এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন চিন্তা করো দুইটা চুম্বককে তুমি পাশাপাশি আনছো, ধরো এটা নর্থ, এটা সাউথ, এবং আরেকটা চুম্বকের মনে করো আমি সাউথ নর্থ উল্টায় দিই, ধরো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, আর এটার ক্ষেত্রেও এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, কিরকম বল রেখা পাবো আমি? বল রেখা নর্থ থেকেও বের হবে, সাউথ থেকেও বের হবে, বাট তারা একজন আরেকজনকে এভাবে বিকর্ষণ করবে, তাই না? মনে আছে আমরা পজিটিভ নেগেটিভ চার্জের ক্ষেত্রে কেমন পাইছি? তো এখন একটু চিন্তা করো তো, যদি
আমি দুইটা চুম্বককে একসাথে নিয়েও আসি, এখন যদি আমি এখানে মাঝখানে একটা নর্থ পোল রেখে দেই, তাহলে ও কোন দিক যাবে? ও কি এই নর্থের দিকে যাবে না ওই নর্থের দিকে যাবে? কোনো দিকে যাবে না, কিছু হবে না। হ্যাঁ, কারণ আসলে মাঝখানে বল রেখে এই জন্য নাইও আসলে ফাঁকা জায়গাটা। এখন ধরো আমি একটা নর্থ পোলকে এই জায়গাতে রাখলাম, তাহলে নিয়ম বলতেছে যে এটা এটাও এটা এই নর্থ এটাকে বিকর্ষণ করতেছে, এই নর্থ এইটাকে বিকর্ষণ করতেছে। তাহলে কাহিনীটা কি হইলো? একটা সিঙ্গেল নর্থ পোল, ধরো তুমি একজন মানুষ, তুমি কোনো জায়গায় ট্রাভেল করতেছো, তুমি কি একসাথে দুইটা হয়ে ট্রাভেল করতে পারবা নাকি এক জায়গাতে তুমি ট্রাভেল করতে পারবা? অ্যাট দ্য সেম টাইম তুমি রিক্সায় ট্রাভেল করতে পারবা, বা অ্যাট দ্য সেম টাইম তুমি রিক্সা বাস দুই জায়গাতে ট্রাভেল করতে পারবা, নাকি যে কোনো একটা ওয়ে তোমাকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা? তাহলে যদি আমি চিন্তা করি যে দুইটা বল রেখা পরস্পর ছেদ করে, এটা এইভাবে যাচ্ছে এইটা এইভাবে যাচ্ছে, তাহলে যদি বল রেখা এরকম হইতো, তাহলে নিয়ম অনুযায়ী তাহলে বলতে হইতো যে একটা উত্তর মেরু এখানে আসার পরে একটা উত্তর মেরু এইদিক যাবে, একটা উত্তর মেরু এইদিক যাবে, তাহলে কি দুইটা নতুন করে ম্যাজিকের মতো পয়দা হয়ে যাবে? কোনোদিনও না। আর বাস্তব ক্ষেত্রে যেটা হয় যে দুইটা বল রেখার এফেক্টের কারণে এই নর্থ পোলটা, এখানে যদি আমি একটা নর্থ পোল রাখি, সে যে কোনো একটা দিকেই যাবে, একসাথে দুইটা দিকে তার পক্ষে যাওয়া সম্ভব না। সো দুইটা দিকে যাওয়া সম্ভব না মানে তার পথ একটাই, আর তার পথ একটা মানে তার বল রেখাও একটা, তার মানে দুইটা বল রেখা কখনো একে অন্যকে যদি ওভারল্যাপ করে মানে এটা সম্ভব না টেকনিক্যালি। কথাটা বুঝতে পারছো? এই জন্য আসলে দুইটা বল রেখা একজন আরেকজনকে কখনো ছেদ করে না। তারপর আরো কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা সামনে আগাই, ঠিক আছে? কে আসলে যেটাতে বেশি থাকে বা কম থাকে সেটার কোনো আলাদা নাম নাই, ভোল্টেজ কোনটাতে বেশি কোনটাতে কম। নিয়মটা হচ্ছে তুমি ইনপুট যেই কয়েলে দিবা একটা ট্রান্সফরমারে, ধরো এখানে কম প্যাচ আছে, এখানে অনেক বেশি প্যাচ আছে, এখন এটা নামকরণ প্যাচের উপর হয় না, নামকরণটা প্যাচের উপর হয় না, নামকরণটা হয় তোমার ইনপুট কোন দিকে এবং আউটপুট কোন দিকে। ধরো আমি এই দিক দিয়ে কারেন্ট অ্যাপ্লাই করলাম, মানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে আমি বেশ ডেফিনেটলি হাই ভোল্টেজ পাবো। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। আবার আমি যদি উল্টা কাজ করি, আমি যদি এখন এদিক দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করি, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব, তাহলে এখানে হাই ভোল্টেজ এখানে প্যাচ কম, তাহলে এখানে কী হবে? ভোল্টেজ ড্রপ করবে, মানে এখানে আমি লো ভোল্টেজ পাবো। তো যার ফলে যখন আমি এদিক দিয়ে ইনপুট দিচ্ছি, তখন এটা হবে আমার প্রাইমারি কুণ্ডলী, মানে এটাই মুখ্য কুণ্ডলী, এটাই সেকেন্ডারি কুণ্ডলী। প্যাচের উপর নাম নির্ভর করে না, নির্ভর করে কোন দিক দিয়ে কারেন্ট ভোল্টেজ দিচ্ছ এবং কোন দিক দিয়ে তুমি আউটপুট নিচ্ছ। বুঝতে পারছি? আচ্ছা, তারপর না ট্রান্সমিটার তোমার বোঝার জন্য আমি বলি এক ধরে নিতে পারো, কিন্তু তাদের ওয়ার্ক প্রসেস, তাদের ইউজেস অনেক ডিফারেন্ট, তাদের কাজ করার কৌশল, মানে তাদের তৈরি করার কৌশল, মেকানিজম, ফিজিক্যাল মেকানিজম, আকাশ পাতাল পার্থক্য আছে। তারপর বলো কোন সময় তাতে কোনো সন্দেহ নাই, তাই তো? প্যাচের সংখ্যা সমান, কিন্তু তুমি যেটা মোটা তার, তার রোধ কি কম না বেশি? আচ্ছা, তুমি তো দুইটা সলিনয়েডে সমান পরিমাণ প্যাচ দিছো, তাই না? মানে প্যাচ তো দুইটাই সমান, কিন্তু যেটা তার মোটা, মোটা আর চিকনের উপর তার রোধ নির্ভর করে না। তাহলে রোধ কোনটার কম হবে? মোটা তারের। মোটা তারের যদি রোধ কম হয়, তাহলে তার প্রবাহ কি হবে? বেশি হবে। আর প্রবাহ যদি বেশি হয়, তাহলে সলিনয়েডের ক্ষেত্রে কি হবে?
তোমার শক্তিটা অবশ্যই বেশি হবে। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। আর যদি প্যাচ কম বেশি করো তাহলে কিন্তু দুইটাতে হিসাব করতে হবে তখন আবার, ঠিক আছে? তখন ওভারঅল দেখতে হবে, প্যাচও দেখতে হবে বেশি আছে কিনা, আবার প্রবাহ বেশি আছে কিনা সেটাও দেখতে হবে। তারপর আমি যেটা বানাইছিলাম, আমি মনে হয় প্রায় 250 প্যাচ দিয়েছিলাম। 250-র মতো। একটা কয়টা দিয়ে? 10টা। আচ্ছা, 10টা দিয়ে মানে হয় 10টা যেহেতু দিছো অবশ্যই তৈরি হবে সেখানে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু সেটা তুমি ফিল করতে পারবে না, সেটা দিয়ে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবে না। আর তুমি নিশ্চয়ই প্যাঁচানো তার নিয়েছিলে, মানে ইনসুলেটেড তার নিয়েছিলে উপরে রাবারওয়ালা, তাই তো? তার মানে ওখানে প্যাঁচানো কষ্ট, ঠিক আছে? আর আমি যেটা তার নিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি কয়েলের তার ছিল, কথাটা বুঝতে পারছো? হাতে করে পেঁচাইতে এক মানে অনেক সময় লাগতো, 3-4 ঘন্টা বসে বসে পেঁচানো লাগতো। ওইটা তো ছোটো সলিনয়েড, আরও মোটা সলিনয়েড বানাইছিলাম আমি, যে ট্রান্সফর্মার দেখানোর জন্য আমি ট্রান্সফর্মার বানাইছি আর কি। তো যাই হোক, ওগুলো নিয়ে এখন দেখাতে পারবো না, ওগুলো কিছু নাই এখন আর, সব কই আছে খুঁজতে হবে, ময়লা টয়লা পরে মানে মানে অ্যান্টিক জিনিস হয়ে গেছে আর কি, ব্যাপারটা এরকম আর কি। আর যে ভিডিওতে যেটা দেখছো না, ওইখানেও তো কিছু তারের প্যাঁচ দেখছো না মোটরটার মধ্যে, তো ওইখানে 700 প্যাঁচ আছে। ওইটা বানাইতে মানে এক রাত লাগছিল, পুরো এক রাত শুধু ওই ভিতরে প্যাঁচগুলো তৈরি করতে। আচ্ছা, তারপর আর কি প্রশ্ন আছে? প্রশ্ন নাই? আচ্ছা, আমি কি তাহলে আমরা তাহলে আমাদের আজকের পড়ায় যাব? হ্যাঁ বলো। অ্যামিটারের ক্ষেত্রে হয় না, এটা গ্যালভানোমিটারের কথা বলা হচ্ছে। অ্যামিটার অ্যামিটার আসলে ইউজ করলে অ্যামিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ওটা মূলত গ্যালভানোমিটার ব্যবহার করতে হয়, কারণ অ্যামিটারের ক্ষেত্রে হবে কি কাঁটাটা উল্টো দিকে যাবে, কারণ অ্যামিটার ভোল্টমিটার গ্যালভানোমিটারের ভিতরে আসলে মেশিন একটাই, একই ধরনের মেশিন থাকে। কিন্তু অ্যামিটারকে আসলে প্র্যাকটিক্যালি, আমি প্র্যাকটিক্যাল সেন্সে বলছি, প্র্যাকটিক্যালি আমরা যে অ্যামিটারগুলো ব্যবহার করি সেটার কাঁটার উল্টা দিকে যাওয়ার সিস্টেম থাকে না। তো যাই হোক, যদি শুধু অ্যামিটার দিয়ে কাজ করো কাঁটাটা উল্টা যাবে, এতে ওই অ্যামিটারের ক্ষতি হবার সম্ভাবনা আছে। এখন তোমার প্রশ্নটা কি সেটা বলো। জি, একদম সিম্পল সিচুয়েশন, একদম সিম্পল সিচুয়েশন, ইলেকট্রন উল্টা দিকে যাচ্ছে আর কিচ্ছু না, মানে এখানে তো কমপ্লেক্স করে ভাবার কিছু নাই, মানে কঠিন মনে করো, কিন্তু তোমরা কঠিন মনে করো না, এগুলো কঠিন জিনিস না। তোমরা নিজেরা একটু এক কাজ করো, বাসায় কোনো পুরানো চার্জার টার্জার থাকলে বা ভাঙাচোরা ফ্যান থাকলে ওগুলো খুলে ওর ভিতরে যে চিকন তারগুলো পাবা, কিছু পেঁচায় একটা নর্মাল ছোট পেন্সিল ব্যাটারি দিয়ে করলেও তোমরা ফলাফল পাবা, ঠিক আছে? আমি এগুলো নিয়ে আবার রিসেন্টলি কাজ শুরু করবো, বুঝতে পারছো? খুবই রিসেন্টলি এই মাসের মধ্যে আবার এই টুলস টুলস নিয়ে কাজ শুরু করবো, জিনিসপত্র কিনবো, ল্যাব তৈরি করব, দেখি তখন তোমাদের কিছু করতে পারি কিনা। আচ্ছা, তারপর আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমরা সামনের স্টেজে আগে, আজকে অলরেডি লেট করে ফেলছি। আচ্ছা, তো দেখো আজকে ডিসি মোটর পড়াবো বলছিলাম, ওই যে তোমাদের ভিডিওতে যেটা দেখছো আর কি, যে মোটর মানে কি যেটা ঘোরে। তো ইলেকট্রিসিটি দিয়ে কিভাবে আমরা এরকম ঘূর্ণনশীল বস্তু বানাইতে পারি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো একটু তোমরা এই দুইটা ছবি দেখো, এই দুইটা ছবির সাথে আমরা ফ্যামিলিয়ার, তাই না? দুইটা চুম্বক, মাঝখানে আমরা তার রাখছি, তার মধ্যে আমরা কারেন্ট ফ্লো করতেছি। তো এই অ্যারো দ্বারা আমরা কারেন্ট ফ্লো এর ডিরেকশন দেখাচ্ছি। এখন একটু বলো তো, এই উপরেরটা নিচেরটা তারগুলোর মধ্যে তারগুলা কে কোন দিকে লাভ দিবে? উপরেরটা লাভ দিবে উপরে, নিচেরটা নিচে যাবে, রাইট? কারণ এটা আমাদের বাম হাতি সূত্র, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, তড়িৎ প্রবাহ এইদিকে, আর বিদ্যাঙ্গুলি উপরের দিকে উঠছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই তারটা, এই যদি কারেন্টটা এইদিকে ফ্লো হয় তাহলে এইদিকে, এইদিকে কারেন্ট ফ্লো হলে আমাদের এই তারটা উপরের দিকে লাভ দিবে, আমরা এভাবে চিন্তা করতে পারি, তাই তো? আর এটা কোন দিকে লাভ দিবে, মানে কোন দিকে বল লাভ করবে, এটা বল লাভ করবে নিচের দিকে। সো এই হচ্ছে সিচুয়েশন আর কি, তাই তো? সো এই ফান্ডামেন্টাল স্ট্রাকচারটির উপর বেস করে আমরা একটা মোটর বানাইতে পারি। কি করতে হবে? আমাদের সেম সেট আপ লাগবে, ঠিক আছে?
একই রকম সেট আপ, এটা হচ্ছে ধরো উত্তর মেরু, আমি একটু একটু সময় লাগবে আঁকতে, এটা উত্তর মেরু এবং আরেকটা ধরো দক্ষিণ মেরু, মানে আমাদের একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আগে তৈরি করতে হবে দুইটা চুম্বকের মাঝামাঝি রেখে আর কি। সো ধরো এটা হচ্ছে আমাদের সেই দুইটা চুম্বক দিয়ে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম, তার মানে এখন এই দিকে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আছে। তো দেন আমরা করব কি, এটা মাঝখানে আমরা একটা তার বসাবো, তবে এবার তারটাকে একটু লুপ করে বসাবো, একটা প্যাঁচায় বসাবো। কিভাবে প্যাঁচায় বসাবো, ধরো আমরা একটা লুপ তৈরি করলাম, লুপটা হচ্ছে এই রকম, ছবিটা আজকে খুব একটা ভালো আঁকলাম না, তো দেখি একটু বেটার করা যায় কিনা। দেখো আইডিয়া পাচ্ছ কিনা তারটাকে কিভাবে বসানো হয়েছে, মানে একটা তার নিয়ে এভাবে স্কোয়ার শেপে আমরা পেঁচাইছি, ছবিটা বুঝতে পারছি, ছবি থেকে বুঝতে পারতেছি জিনিসটা কিভাবে সেট আপ করা হয়েছে। অনেকটা সার্কিটের মতো। আচ্ছা আমার না এই ছবিটা পছন্দ হইতেছে না, সরি আমি আর একটু আঁকি। হ্যাঁ একদমই পছন্দ হচ্ছে না আমার, নিজের দেখেই পছন্দ হচ্ছে না। আমরা চুম্বকটাকে আরেকটু বেশি হেলায় দিব আর কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো চুম্বক হচ্ছে এইটা, এই হচ্ছে ধরো আমাদের চুম্বক, এটা হচ্ছে নর্থ পোল, আর এটা এটাকে বাড়ায় দিই, এটাকে বাড়ায় দিতে ক্ষতি নাই। আর এটা হচ্ছে এইদিকে হচ্ছে আমরা সাউথ পোল জেনারেট করলাম, মানে তুমি যদি অ্যাকচুয়ালি মোটর তৈরি করতে চাও তোমাকে এইভাবে সেট আপ করতে হবে, ঠিক আছে। তো নর্থ অ্যান্ড সাউথ, তারপর আমরা করব কি, আমরা এখানে চুম্বক এরিটা সেট করি। আচ্ছা এখন মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে আই থিঙ্ক। আচ্ছা তো দুইটা চুম্বক রেখে তার মাঝখানে আমরা করব কি, এখন একটা তার রাখবো, তারগুলোকেও প্যাঁচাইতে হবে এই সেম অ্যাঙ্গেলে। আমি জানি না কতটা বুঝতে পারবা তোমরা, এটা একটু নিচের দিকে নামবে, আই'ম সরি, বোঝা যাচ্ছে না কোন দিকে বাঁকা হচ্ছে, আমাদের এই দিকটা বাঁকা হচ্ছে বারে বারে। এইবার মনে হয় কিছুটা হয়েছে। তো এরকম ভাবে চার কোণাকার শেপে একটা তার তৈরি করতে হয়। দেখো তো মানে ছবিটা দেখে গেস করা যাচ্ছে জিনিসটা কিভাবে সেট আপ হয়েছে। আচ্ছা তাহলে আমরা একটা তার নিলাম, তারটা এখন একটা সিঙ্গেল তার না, তারটা এইভাবে একটা পেঁচানো চার কোণাকার ভাবে পেঁচানো শেপ নিয়েছে। তো আমরা এখন যে কাজটা করব সিম্পলি এই তারের মধ্যে ইলেকট্রিসিটি পাঠাবো। তো ধরো আমরা এদিকে পজিটিভ অ্যাপ্লাই করলাম, এদিকে নেগেটিভ কারেন্ট সোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কারেন্টটা কোন দিক যাচ্ছে, এইভাবে হয়ে এদিকে 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 এভাবে যাচ্ছে। ধরো আমরা এটার নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম ডি। আচ্ছা তাহলে কারেন্টগুলো এ বি সি ডি এভাবে পাস করবে। এখন একটু চিন্তা করো, দেখো আমরা প্রথমে এই যে এ বি অংশটা, তারের যে বি অংশটা, এটা চিন্তা করি যে এখানে কি ঘটতেছে, কারেন্টটা কোন দিক যাচ্ছে, এই দিকে। তো দেখো তো এই এটা যদি এ বি হয়, এই সিচুয়েশন এই অংশ এ বি অংশ যা, আর এই যে আমাদের এই অংশ এখানে যে এই তারটা, এটাও যদি এ বি অংশ হয়, এই দুইটা তার কি সেম সিচুয়েশনে আছে না নাকি? তার মানে যেহেতু এই তারটা নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি না যে এই চারকোনাকার লুপটার এই যে নিচের এই পাশের অংশটা, এটা নিচের দিকে একটা পুশ পুশ গেইন করবে, রাইট? মানে এটা নিচের দিকে একটা ধাক্কা অনুভব করবে। বুঝতে পারছি কাহিনীটা, ক্লিয়ার? আচ্ছা তাহলে এই পাশটা নিচের দিকে দাবার চেষ্টা করবে, ব্যাপারটা এরকম। আচ্ছা ভালো কথা, এ হয়ে বি হয়ে কারেন্ট সি গেল, তারপর সিতে আসার পরে সে কোথায় যাবে, সি থেকে ডিতে আসবে, মানে এই দিকে। দেখো তো এই সিডির সিচুয়েশন আর এই তারটার সিচুয়েশন কি একই না? এই তারটা কোন দিক লাভ দিচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তাই তো? তো এই তারটা যেহেতু উপরের দিকে যাচ্ছে,
তাহলে আমি বলতে পারি না যে আমাদের এই যে এই অংশটুকু সিডি অংশটুকু এটা কি উপরের দিকে ধাক্কা খাবে, রাইট? আচ্ছা তাহলে এখন জিনিসটা একটু চিন্তা করো। সো এ আমাদের চার কোণা লুপটা, ধরো এটা হচ্ছে আমাদের একটা ডায়েরি। সো এই ডায়েরি হচ্ছে এইটা, এই যে চার কোণা লুপ, তাহলে আমাদের আমরা যেভাবে কারেন্ট পাঠাইছি সেই নিয়ম অনুযায়ী কারেন্টটা এইভাবে যাচ্ছে, তাই না? তাই তো, এটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রেখে দিছি। তো এখন এই পাশটা নিচের দিকে ডাবতেছে আর এই পাশটা কি হচ্ছে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। তাহলে এটা যদি নিচের দিকে যায়, এটা যদি উপরের দিকে যায়, তাহলে গোটা জিনিসটা কি এভাবে ঘুরে আসবে না? এইটাই ঘটে। তো এই গোটা শেপটা একটু এভাবে রোটেট করার চেষ্টা করে যখন আমরা এর মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি। এখন এই যে গোটা জিনিসটাকে আসলে এমন একটা সেটআপের মতোই বানানো হয় যাতে এটা ফ্রিলি ঘুরতে পারে। যে ভিডিওটা পাঠাইছি ওখানে আমরা দেখছি না, একটা প্রথমে লাল রঙের তার দিয়ে প্যাঁচানো হয়েছে একটা জিনিসকে, প্লাস্টিক টাইপের, কাঁচ টাইপের, হ্যাঁ সাইকেলের প্যাডেলের মতো, রাইট? তো ওই জিনিসটাই হচ্ছে আসলে এইটা। এবং মনে রাখবা এই যে প্যাঁচানো কুণ্ডুলি, এটাকে কুণ্ডুলি, এইটাকে আমরা বলি আর্মেচার। কি বলি আমরা? আর্মেচার। সো এই আর্মেচারটার কাজই হচ্ছে আসলে ওই দুইটা চুম্বকের মাঝখানে সে ফ্রিলি মুভ করতে পারে, তার দুই পাশে বিয়ারিং লাগানো থাকে, সে মুভ করার মতো সিচুয়েশনে থাকে। তো আমি যখনই কারেন্ট পাঠাই এটা নিচের দিকে যায়, এই পাশ কি উপরের দিকে যায়। তো যার ফলে ঘটনাটা কি ঘটে, এটা একদিকে রোটেট করে যায়। এখন এখানে একটা ইন্টারেস্টিং মেকানিজম আছে। কি মেকানিজম আছে? মেকানিজমটা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা আমি একটু আর একটু বড় করে দূরে গিয়ে দেখাই। ধরো আমি এই তারটাকে আমি এইদিকে এক্সটেন্ড করলাম, এখানে একটা মেকানিজম আছে, এটাকে আমরা বলি ব্রাশ অ্যান্ড কমিউটেটর মেকানিজম। কি বলি? ব্রাশ অ্যান্ড কমিউটেটর মেকানিজম। বিষয়টা কি, একটু ছবি আঁকতে হবে জিনিসটার। ধরো আমি একটু ছবিটা আঁকি, এটা সময় নিবে একটু। নিচে দেখা যাচ্ছে না? আচ্ছা আমি দেখার ব্যবস্থা করতেছি একটু। এখন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আমি আসলে তোমাদের প্রতিদিন যেই সেটআপে ক্লাস নেই, আজকে মোটেই মোটেও সেই সেটআপে নাই, এই জন্য আসলে অবস্থা মনে মনে বুঝতে পারতেছো ক্যামেরার অবস্থা কি বাজে। আচ্ছা এখানে ডিফারেন্ট, হ্যাঁ মানে রেশিওটা রেশিওটা ডিফারেন্ট। যাই হোক, সো এইটার গঠনটা আমি একটু কিভাবে বোঝানোর চেষ্টা করি, কতটুকু বুঝতে বুঝাতে পারবো জানি না। দেখো তো এখান থেকে একটু আইডিয়া পাওয়া যাচ্ছে জিনিসটা কিরকম। আচ্ছা তাহলে দেখো তো এখানে আসলে কয়টা পার্ট, এখানে দুইটা ছোট পার্ট আছে না? তো এরকম দুইটা মেটাল ছোট পার্ট নিয়ে এই জিনিসটা তৈরি করা হয়। এবং বুঝতে পারতেছো যে এই দুইটা জিনিস আসলে কিন্তু সেপারেট, দুটো জিনিস কিভাবে আছে সেপারেট, তারা নিজেদের মধ্যে কানেক্টেড না। এবং এটাকে বলা হয়, এটা হচ্ছে ধাতুর তৈরি জিনিস, ঠিক আছে? এটা ধাতুর মানে তড়িৎ পরিবাহী। তো এই দুইটা অংশের সাথে এই যে আমাদের তার আছে তার দুইটা প্রান্ত কানেক্টেড থাকে এইভাবে। বুঝতে পারছি এখানে ছবিটা বুঝতে কোনো গ্যাঞ্জাম নাই তো? আচ্ছা ছবি বুঝতে যদি কোনো গ্যাঞ্জাম না থাকে, এখন বলি এইটাকে আমরা বলি, এটা একটা বিশেষ নাম আছে, এটার নাম হচ্ছে বলা হয় এটাকে কমিউটেটর। কি বলা হয়? কমিউটেটর। এখন এটার কাজ কি দেখো, আমরা যখন এই তারটার মধ্যে ইলেকট্রিসিটি দেই আমরা এই কমিউটেটরের মাধ্যমে দিই, তার মানে কি করা লাগবে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই দুইটা প্রান্তকে প্লাস মাইনাসের সাথে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলেই বেসিক্যালি কারেন্টটা এই কুণ্ডলীর মধ্য দিয়ে প্যাচের মধ্যে যাবে। হ্যাঁ কমিউটেটর, কমিউটেটর বলি এটাকে আমরা, কমিউটেটর। এটা তো আসলে ইংলিশ টার্ম, তারপরেও এইভাবে বলতে পারো কমিউটেটর। কুণ্ডলীর নাম, এই যে এই সম্পূর্ণ কুণ্ডলীটাকে আমরা গোটা জিনিসটাকে একসাথে বলি আর্মেচার। কি বলি আমরা? আর্মেচার। নামগুলো বল। তারটা কিভাবে পেছনে থাকে এরকম? আর্মেচার।
তারটা পেঁচানো থাকে আসলে একটা স্ট্রাকচারের উপর, একটা সিঙ্গেল তার তো খুব দুর্বল হয়, মানে ওর তো নিজের স্ট্রাকচারটা শেপটা ধরে রাখার ক্যাপাবিলিটিস নাই, অন্য কোনো একটা স্ট্রাকচার নিয়ে তার উপর পেঁচানো হয়। যেমন তোমরা ছবিতে দেখছো যে আমি কলম দিয়ে তৈরি করছি এই জিনিসটা, ওই যে মাঝখানে যে দণ্ডের মতো ছিল এটা একটা ইকোনোডিয়াস কলম ছিল, ওটাকে কাইটা তার উপর দিয়ে প্লাস্টিক বসাইছি, তার উপরে তার পেঁচাইছি। বুঝতে পারছো কাহিনীটা? তো এখানে আসলে একটা প্যাচ দিলে হয় না, একাধিক প্যাচ দেওয়া লাগে, অনেকগুলো মাল্টিপল প্যাচ দেওয়া লাগে। বাট আপাতত আমরা একটা প্যাচ দিয়ে গোটা মেকানিজমটা বুঝলে পুরাটা বুঝতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, তো এখন তাহলে আমরা কি করব, এই কম মেকানিজমটার নাম জানি কি বললেন? এই মেকানিজমটার নাম না, এই যে এই পার্টটার নাম হচ্ছে কমিউটেটর, আর এর সাথে ব্রাশ কানেক্ট করে ব্রাশ এন্ড কমিউটেটর মেকানিজম বলি। আগে শোনো, তোমরা নাম নিয়ে এখন পড়ে থাকো না, তোমরা আগে বোঝো জিনিসটা কেন হইতেছেটা কি, ওটা বোঝার পরে নাম আমি আবার বলতে পারবো। এখন যদি এগুলো প্রশ্ন করো তাহলে আসল জিনিস থেকে আমরা বাইরে যাবো। সো এখন আমাদের এই যে দুইটা আলাদা আলাদা সেপারেট অংশ দেখতেছি আমরা, এই দুইটা সেপারেট অংশে কি করতে হবে, আমাকে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতে হবে। তো আমি কি করব, একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত আমরা এর সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। নিচে হয়তো দেখা যাচ্ছে না ব্যাটারিটা, বাট বুঝতে পারছো তো এইটা পজিটিভ তার, এটা নেগেটিভ তার, ঠিক আছে? তো এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন এই দুইটাকে কানেক্ট করা হয়, তখন কানেক্ট করা হয় একটা ব্রাশের মাধ্যমে, এবং এটাকে আমরা বলি ধাতব ব্রাশ। আচ্ছা, আমরা সবাই নিশ্চয়ই প্রতিদিন সকালে দাঁত মাজি, ব্রাশ দিয়ে মাজি। তো ব্রাশের কাজ কি, ব্রাশ কি করে বলো? না, ওইসব চিন্তা করলে হবে না, আর একটু ফিজিক্সের মতো করে চিন্তা করতে হবে। আমরা যখন দাঁত মাজি, যখন আমরা দাঁত মাজি তখন কি হয়, ব্রাশের ব্রাশের যে ব্রেজেলসগুলো আছে সেগুলো কি আমাদের দাঁতের উপর দিয়ে ঘষতে থাকে, রাইট? তো এইখানে চিন্তা করো, এখন তোমাকে দেওয়া হয়েছে লোহার ব্রাশ, এখন লোহার ব্রাশ দিয়ে দাঁত মাজতে বলা হয়েছে, তাহলে কি হবে, দাঁতও যাবে আর অনেক কিছু যাইতে পারে। তো এইখানে সমস্যা হচ্ছে, যখন তুমি লোহার ব্রাশ দিয়ে দাঁত মাজতে যাও, তোমার তোমার দাঁতও হইতে হবে লোহার। তো এখানে ঘটনাটা তাই, এখানে কমিউটেটরটা হচ্ছে লোহার, আর এখানে দুই পাশে যে ব্রাশের মতো অংশগুলো থাকে সেই ব্রাশটা হচ্ছে আসলে লোহার তৈরি ব্রাশ থাকে, মানে এই ব্রাশের মধ্য দিয়েই তড়িৎ পরিবহন ঘটে। তার মানে কাহিনীটা বুঝতে পারলা? কাহিনীটা বুঝতে হচ্ছে এই যে যখন এই দুইটা ইলেকট্রিসিটি কানেক্ট হওয়া থাকে, কারেন্ট প্রথমে এই ব্রাশের মধ্যে যায়, এবং ব্রাশ থেকে কোথায় যায়, কমিউটেটর হয়ে লুপ ঘুরে আবার এই ব্রাশের মধ্য দিয়ে লুপটা কমপ্লিট করে। একদম ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন ওই যে বললাম ব্রাশের কাজ কি, ব্রাশের কাজ হচ্ছে তুমি ব্রাশ দিয়ে দাঁত মাজো, তাই তো? এখন একটু চিন্তা করো, তোমাকে যদি এখন দাঁত মাজার সময় বলা হয় যে তুমি দাঁত মাজবা ঠিকই, কিন্তু ব্রাশ নাড়াইতে পারবা না, তাহলে কি করবা তুমি? তাহলে কি দাঁত মাজা সম্ভব? হ্যাঁ, ব্রাশ ঠিক রেখে দাঁত মাথা নাড়াইতে হবে, রাইট? তো সিমিলার কেসটা হচ্ছে এইখানে, এইটা ঘটে, এখানে ব্রাশগুলা ফিক্সড, এই ব্রাশের পজিশন কখনো চেঞ্জ হয় না, একদিক থেকে পজিটিভ ব্রাশ, এক থেকে নেগেটিভ ব্রাশ, এবং তার মাঝখানে চিপায় পড়ে গেছে আমাদের কমিউটেটর বাবাজি, ঠিক আছে? মানে দুইটা কমিউটেটর। সো এই গোটা জিনিসটাকে যদি আমি ঘোরাই, এই আর্মেচারটাকে যদি আমি ঘোরাই, তাহলে এই যে এই গোটা জিনিসটা ঘুরতে থাকে, বুঝতে পারছো? এবং যখন ঘুরতে থাকে এই কমিউটেটরের সাইডগুলো ব্রাশের সাথে ঘষা খাইতে থাকে। মাথায় ঢুকছে? হ্যাঁ, সবাই বুঝছি না, কারো কারো মেকানিজমটা বুঝতে কোনো সমস্যা নাই। সো তার মানে এই হচ্ছে ঘটনা, আমরা যখন এইখানে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করব, কারেন্ট যাবে এবং গোটা জিনিসটা কি এইভাবে ঘুরে যাবে, এইভাবে ক্লকওয়াইজ ঘুরে যাবে, খেয়াল করো। তো যখন ক্লকওয়াইজ ঘুরে গেল, এখন আমরা এই জায়গাতে যে রকম সেট আপ দেখতেছি, এটা কি এরকম থাকবে না এরকম হয়ে যাবে, উল্টে যাবে না? উল্টায়া যাবে। এখন আমি এটাকে আমি মনে করো আমি ক্রস দিয়ে চিহ্নিত করলাম, এটাকে মনে করো আমি ডট দিয়ে চিহ্নিত করলাম, দুইটাকে জাস্ট আলাদা করার জন্য। তো এখন ক্রস এই পাশে, ডট এই পাশে, বাম পাশে, রাইট? বাট আমি যদি যখন এইটা জিনিসটা পুরোটা ঘুরে যাবে, তখন এই ডটটা ওই পাশে চলে যাবে আর ক্রস প্রান্তটা এই পাশে চলে আসবে না? তো তার মানে কি, তখন আমি দেখব যে ক্রস এই পাশে, ডট এই পাশে, এটা বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো যখন এই গোটা জিনিসটা এভাবে উল্টে যাবে, উল্টে গেছে আর কি, ক্লিয়ার?
আচ্ছা, তো এখন তুই চিন্তা করো, এখানে এত ঝামেলা করার দরকারটা কি? আমি জিনিসটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি, একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমাদের কুণ্ডলী ছিল এইটা, তাই না? হ্যাঁ, প্রবলেমটা আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের কুণ্ডলীটা, তাই না? ধরো এই এই খাতার চারপাশে আমি তারটাকে পেঁচাইছি। তাহলে টেকনিক্যালি আমার যে এখানে ইলেকট্রিসিটিটা কোন দিক যাচ্ছে? এইভাবে হয়ে এভাবে যাচ্ছে, দেন এইভাবে আসতেছে, তাই তো নাকি? তো সেম জিনিসটা যদি আমি এই এই পাশে আঁকি, তাহলে দেখো আমি এইখানে এইটা আঁকছিলাম, তাহলে আমি এই পাশে এইভাবে দিব না? দেখো মিলতেছে, এভাবে যাচ্ছে না বিষয়টা? এখন খেয়াল করো, এখানে কারেন্টটা এই পাশে যাচ্ছে, আমি এই যে এখানে এই পাশে দিছি, এখানে কি আছে? এভাবে হয়ে এদিকে যাচ্ছে, তাহলে এইখানে কারেন্ট কি এইভাবে হয়ে এই নিচে নামবে না, মানে এইভাবে যাবে না? দুই পাশ, দুই পাশ মিলছে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, দেখো ইলেকট্রিসিটিটা এভাবে যাচ্ছে, এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে আসতেছে, তাই তো? তো আমি যদি এখন এই সেম জিনিসটা ওই পাশ থেকে দেখার চেষ্টা করি, এখন দেখতেছি আমি কারেন্ট, এই কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাই না? তাহলে আমি এই পাশ থেকে যখন দেখবো, আমার কাছে কি ক্লকওয়াইজ যাচ্ছে না আমার জন্য? বুঝতে পারছো কাহিনীটা? তার মানে আমি কিন্তু বুঝতে পারো না এই বিষয়টা, এটা কিভাবে বোঝাই, কি দিয়ে বোঝাই, এটা একটু বোঝা একটু টাফ যদিও। আচ্ছা আমি চেষ্টা করি, দাঁড়াও, এটা সরাসরি সামনাসামনি না বুঝলে অনেকে বুঝতে পারে না। আচ্ছা আমি শুধু এই এ বি আর সি ডি অংশটা বোঝাই। এ বির দিকে কারেন্ট যাচ্ছে এইভাবে, আর সি ডির দিকে যাচ্ছে কিভাবে? এইভাবে না, তাই তো? আচ্ছা এখন এই জিনিসটা, সেট আপটা খেয়াল করো, আমি যদি কারেন্টের দিক একই রাখি, কারেন্ট এভাবে গিয়ে এভাবে আসতেছে, তাই তো? এখন যখন এই গোটা জিনিসটা ঘুরে যাবে, মানে এটা নিচের দিকে যাবে, এটা উপরের দিকে যাবে, তাই না? তো যখন এই গোটা জিনিসটা ঘুরে গেল, এখন দেখো তো কারেন্টটা কোন দিক যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে? এইভাবে যাচ্ছে না, ক্লকওয়াইজ যাচ্ছে না? কাহিনীটা বুঝতে পারছো? তার মানে সবাই বুঝছো? তার মানে যে ঘটনাটা ঘটতেছে, যে আমরা যদি এখানে এরকম সেট আপ মনে করো নাই, ডাইরেক্ট এই একটা প্রান্তে পজিটিভ, মানে এই অংশে হচ্ছে এ সাইডে পজিটিভ, বি ডি সাইডে নেগেটিভ রাখতাম, তাহলে কারেন্টটা এখন এইভাবে যাচ্ছে ঠিকই, বাট যখন এটা একবার ঘুরে উল্টা হয়ে যাবে, তখন তো কারেন্টটা উল্টা হয়ে গেল, তখন কারেন্টটা এইভাবে যাবে না? তো কারেন্ট যদি উল্টা হয়, তাহলে কি এই জিনিসটা এইভাবেই ঘুরতে থাকবে? কখনোই না। বোঝা গেছে বিষয়টা? আর এই সমস্যাটা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা এখানে একটা মেকানিজম করি। দেখো এখানে কি সুবিধা হইতেছে আমাদের, আজান দিচ্ছে, আজানের জন্য মনে হয় একটু শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা আমি যে লাস্ট কথাটা বোঝাইলাম, আমি একটু আজান যেহেতু দিচ্ছে, মানে বেশি নয়েজ হচ্ছে আর কি, তোমরা শুনতে পাচ্ছো ক্লিয়ারলি? আচ্ছা ইন্টারাপ্টেড একটু হবে, ভয়েস ইন্টারাপ্টেড হবে, তারপরে আমি দেখি কতটুকু বলতে পারি। তো তার মানে চিন্তা করো, যখন আমরা, না আজানের আওয়াজটা বেশি একেবারে, আমরা একটু সাইলেন্ট থাকবো কতক্ষণ, ইন দ্য মিন টাইম তোমরা একটু গোটা জিনিসটা দেখো, বুঝতে পারতেছো কিনা বা একটু ভাবো। তো দেখো যে কাহিনীটা প্রথমে ছিল, একদম আমরা যখন ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম, এই প্রান্তে ছিল ক্রস, এই প্রান্তে হচ্ছে ডট, তাই না? তাহলে কারেন্টটা ক্রস হয়ে ডটে যাচ্ছিল, সো এটা ছিল আমাদের অ্যাকচুয়াল রাইট নাও কন্ডিশন। বাট যেই কিনা আমরা এই জিনিসটাকে উল্টায় ফেলবো, তখন দেখো আগে ছিল এ বি সি ডি, এখন তো গোটা জিনিসটা উল্টায় যাচ্ছে, তাই না? তখন ঘটনাটা কি হবে? তখন এইটা হয়ে যাবে আমাদের এ বি এবং এইটা হয়ে যাবে সি ডি। বুঝতে পারছো কাহিনীটা কি হয়েছে এখানে? আচ্ছা তো তার মানে এখন যদি আমি আগে আগে তো আমার এ ছিল পজিটিভ,
এ প্রান্ত ছিল পজিটিভ, ডি প্রান্ত ছিল নেগেটিভ, তাই না? তাহলে কারেন্টটা তো এইভাবে যাওয়ার কথা ছিল যদি এখানে অন্য কোনো কিছু না হইতো। তো কারেন্ট এতক্ষণ ধরে যাচ্ছিল এইভাবে, যার কারণে এই প্রান্ত নিচের দিকে যাচ্ছিল, এই প্রান্ত উপরের দিকে যাচ্ছিল। বাট কারেন্ট যখন আমি উল্টা পাঠাবো, তখন কি গোটা জিনিসটা কি এই দিকেই যাবে না উল্টা দিকে চলে যাওয়ার কথা ছিল? আর এটা যদি হয় তাহলে তো মোটরটা বা এই গোটা জিনিসটা একদিকে কখনো ঘুরতে পারবে না, রাইট? আর এই প্রবলেমটা থেকে সলিউশন পাওয়ার জন্য এই সেট আপটা করা। কারণ খেয়াল করে দেখো, যে কমিউটেটরের তো দুইটা সেগমেন্ট, এই সেগমেন্টটা একটু আগে এই পাশে ছিল, এই সেগমেন্টটা ওই পাশে ছিল, যার কারণে কারেন্টটা এইভাবে যাচ্ছিল। বাট যেই কিনা এই কমিউটেটরের যে সেগমেন্ট, কমিউটেটরের যে অংশটা, এটা পুরাটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে এই প্রান্তটা এই পাশে আসছে, এই প্রান্তটা এই পাশে আসছে, তার মানে স্টিল নাও দেখো এখন এখানে কিন্তু প্লাস মাইনাসের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তার মানে দুইটা সেগমেন্টের যেটা আগে প্লাস ছিল এবং যেটা আগে মাইনাস ছিল, তারা উল্টে গিয়ে যেটা মাইনাস ছিল সেটা হয়ে গেছে প্লাস, এবং যেটা প্লাস ছিল সেটা কানেক্ট হয়ে গেছে কার সাথে? মাইনাসের সাথে। জিনিসটা বুঝতে পারছো কাহিনীটা? তো যার ফলে হলো কি, যে এই ডি প্রান্তটা কিন্তু আবার প্লাস হয়ে গেল, যেটা একটু আগে মাইনাস ছিল, এবং এ প্রান্তটা হয়ে গেছে কি মাইনাস। তার মানে এখনো কারেন্টটা কিন্তু এই একই দিকে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছো কাহিনীটা? আর যেহেতু হ্যাঁ, ডি প্রান্তটা প্লাস হলো কিভাবে? ডি প্রান্তটা এই পাশে ছিল না আগে শুরুতে, এবং ওইটা কি এই যে এইখানে যে আমাদের নেগেটিভ ব্রাশ, ব্রাশের নেগেটিভ পজিটিভ তো ফিক্সড, এইটা এই পাশে ছিল না, নেগেটিভের সাথে কানেক্ট ছিল না, এখন ওইটাই ঘুরে এই পাশে চলে আসছে না। বুঝতে পারছো? যেটা এই পাশে ছিল নেগেটিভ, ওইটা এখন সম্পূর্ণ একবার ঘুরে এই পাশে চলে আসছে না। তো এখন এটা কি পজিটিভের সাথে কানেক্টেড হয়ে গেছে না? এইটা তো আগে ওই পাশে নেগেটিভ ব্রাশের সাথে ছিল, অ্যাটাচমেন্টে ছিল, বাট ওটা যখন ঘুরে এই পাশে চলে আসছে তখন তো সব পজিটিভের সাথে অ্যাটাচমেন্টে চলে আসছে। বুঝতে পারছো? তারে প্যাচ খাবে কেন? এখানে তারে কেন প্যাচ খাবে? তারে কেন প্যাচ খাবে একটু বলো তো। হ্যাঁ, ব্রাশ থাকার কারণে খাবে না, কারণ এই কমিউটেটর প্লাস এই যে আর্মেচার গোটা জিনিসটা একটা সলিড পিসের মতো ঘুরতে পারে, এবং দুই পাশে ব্রাশ ব্রাশ ফিক্সড থাকে, ব্রাশের প্লাস মাইনাস ফিক্সড। বাট এটা যেহেতু বারবার ঘুরতে থাকে, এর কারণে এর প্লাস মাইনাস বারবার ইন্টারচেঞ্জ হইতে থাকে, এবং ইন্টারচেঞ্জ হওয়ার ফলে যেটা হয়, এই দুইটা কমিউটেটর দুইটা সেগমেন্টের যেটা ডান পাশে থাকে সেটা সবসময় প্লাসের সাথে কানেক্টেড থাকে, আর যেটা বাম পাশে চলে আসে সেটা সবসময় কি নেগেটিভের সাথে কানেক্টেড থাকে। আর যার ফলে এইটাকে আমি এইভাবে ঘুরাই আর এইভাবে ঘুরাই, যেমনিই ঘুরাই না কেন এই ডান পাশে অলওয়েজ প্লাস থাকবে, বাম পাশে অলওয়েজ কি থাকবে? মাইনাস থাকবে। দেখো এই জিনিসটা বুঝতে পারলাম কিনা? কেমনে থাকতো? বুঝো নাই তুমি বিষয়টা, এখনো তুমি জিনিসটা বুঝতে পারো নাই। আমার এই দুইটা আঙ্গুল দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা। ধরো এই দুইটা প্রান্ত হচ্ছে আমার কমিউটেটরের দুইটা সেগমেন্ট, ঠিক আছে? এটা কমিউটেটর বোঝার জন্য, জাস্ট ফর ইমাজিনেশন, ঠিক আছে? এখন আমার এই দুইটা আঙ্গুল মনে করো ব্রাশ, এই যে এই দুইটা আঙ্গুল হচ্ছে ব্রাশ, আমার এই আঙ্গুলটা হচ্ছে প্লাস, এই আঙ্গুলটা হচ্ছে মাইনাস। তাহলে এই যে কমিউটেটরের যে এই দুইটা প্রান্ত সেটা কি এভাবে কানেক্টেড থাকে না, তাই কি না? তো যখন আমি জিনিসটাকে ঘুরাইয়া ফেলতেছি তখন কি দেখো তো আমার আঙ্গুলের সাথে কানেকশন বদলাই গেছে না? আমি যদি আবার ঘুরাই আবার আঙ্গুলের সাথে কানেকশন বদলাই যাবে না? তো এখানে বারবার কানেকশনটা বদলে যাচ্ছে। এখন আমার এই আঙ্গুলটা যেহেতু প্লাস ফিক্সড, এই আঙ্গুলটা যেহেতু মাইনাস ফিক্সড, তাহলে আমি আঙ্গুলকে এইভাবে রাখি আর আঙ্গুলকে আমি এইভাবে রাখি। এই পাশে যেটা থাকবে, এই পাশে যে কমিউটেটরটা থাকবে সেটা সবসময় প্লাস থাকবে, আর এই পাশে যেটা থাকবে সেটা সবসময় মাইনাস থাকবে। বুঝতে পারছো কাহিনীটা? আচ্ছা, সরাসরি সংযোগ দিলে, এখন সরাসরি সংযোগ দিলে চিন্তা করো আমি এইভাবে কানেক্টেড আছি, এখন যদি আমি আঙ্গুলগুলোকে না ছাড়াই আমার আঙ্গুলগুলোকে যদি আমি ঠিক রাখতে চাই, আঙ্গুল টাঙ্গুল পেঁচায় যেত না, তাহলে কি মোটর আর ঘুরতো কোনো দিন? হ্যাঁ, মানে তখন যে কাজটা করা লাগতো কি জানো, যখনই জিনিসটা একবার ঘুরে যেত তখন আমার ব্যাটারি খুলে নতুন করে উল্টা লাগাইতে হতো। বুঝতে পারছো?
আর চরিত্রের জন্য এখন সেটা তো করা সম্ভব না, সেটাগুলো তো মানে একেবারেই বাজে অবস্থা হয়ে যাবে, তাই না? ফিজিক্যালি করা সম্ভব না। তার চেয়ে ব্রাশ আর কম্পিউটার সিস্টেমে করার ফলে যেটা হইতেছে, ব্রাশ প্লাস মাইনাস ফিক্সড আছে, ওই কম্পিউটার ঘুরে ঘুরে যেটা এই পাশে আসে সেটা পাশের সাথে কানেক্টেড হয়, এইভাবে কারেন্ট ফ্লো দেয়। আবার যখন এই পাশেরটা ঘুরে এই পাশে যায় তখন এই পাশেরটা আবার প্লাস হয়ে যায়, তখন আবারও একই দিকে কারেন্ট ফ্লো হয়। তার মানে এটা যতই যেমন যতই দিকে ঘুরাও না কেন, এই প্রান্তে অলওয়েজ প্লাস এবং এই প্রান্তে অলওয়েজ মাইনাস থাকতে হবে। আর তাহলেই যেটা হবে সবসময় এইটার মধ্য দিয়ে এই অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লোটা করতে পারবো, এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লোটা করতে পারি তাহলে এই পাশের অংশটা সবসময় নিচের দিকে ডাববে এবং এই পাশের অংশটা সবসময় উপরের দিকে ওঠার চেষ্টা করবে, মানে কন্টিনিউয়াসলি এটা জিনিসটাকে পুশ করতে থাকবে এবং জিনিসটা কন্টিনিউয়াসলি রোটেট করতেই থাকবে। দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ বিন সিন অন দ্য ভিডিও, বুঝতে পারছো? তুমি এখানে ভুলভাবে চিন্তা করতেছো, এটা তো 3D পিকচার না, তড়িৎ প্রবাহ তো এইভাবে হচ্ছে, তড়িৎ প্রবাহ তো হচ্ছে এইভাবে আর জিনিসটা তো ঘুরতেছে এইভাবে, বোঝা গেছে? ক্লিয়ার? সো এই হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি মোটর, এইভাবে মোটরটা কাজ করে এবং আমি একটি এক্স্যাক্টলি এইভাবেই জিনিসটা বানাইছি আর কিচ্ছু না, ঠিক আছে? আরেকটা ভিডিও আছে সেখানে আমরা দেখবো যে কী হচ্ছে কাহিনী, মানে মোটরের একটা বিস্তারিত ভিডিও আছে, ওটা আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি ক্লাসের পরে। এখন বলি এটাকে ডিসি মোটর বলা হয় কারণ দেখো এখানে যে ব্যাটারিটা কানেকশন আমি দিয়েছি এটাকে একটা ব্যাটারি নিয়ে, এটা প্লাস মাইনাস না, মানে কারেন্টটা সবসময় এইদিকেই প্রবাহিত হচ্ছে না, সরি আমি প্লাস তো মনে এইটা ধরছি, তাই না? আমরা মানে ডিসি কারেন্ট দিয়ে এটাকে চালানো যায়, এই জন্য এটা হচ্ছে ডিসি মোটর। এখন একটু চিন্তা করো, আমি সেম কাজটা যদি একটা এসি মোটর এসি পাওয়ার সোর্স দিয়ে করতাম, মানে আমি যদি এর মধ্যে এসি কারেন্ট দিতাম তাহলে কারেন্ট তো একবার এদিক যেত একবার এদিক যেত, তাহলে কি এইটা ঘুরতো? ঘুরতো না, এক জায়গা থেকেই ভাইব্রেট করতে থাকতো এবং এক থেকে এইটা ঘটে, এটা ফিল করা যায়। এসি কারেন্ট ইনপুট দিলে দেখা যায় জিনিসটা ঘোরার বদল করে কাঁপতে থাকে, বুঝতে পারছো কাহিনীটা? আরেকটা বিষয় মনে পড়লো, বলি তোমরা কখনো ট্রান্স মানে খুঁটি যে ট্রান্সফর্মার থাকে সেটার নিচে গেলে একটা গুনগুন মানে একটা আওয়াজ শুনতে পাও? একটা গুম গুম আওয়াজ করে সব সময়, কেন করে জানো? কারণ একটু চিন্তা করো, আমরা যখন ট্রান্সফর্মার নিয়ে কাজ করি ওখানে তো অনেকগুলো প্যাচই থাকে আর কিচ্ছু না, তাই না? তোমরা হয়তো আমি এটা মুছে ফেললাম, এটা তো দরকার নাই, আছে আশা করি দরকার নাই। তোমাদের বইয়ে যে ডিসি মোটরের স্ট্রাকচারটা দেখাইছে না সেটা এক্স্যাক্টলি এরকম না, সেখানে একটু অন্যরকম স্ট্রাকচার দেখাইছে, কেন দেখাইছে জানো? কারণ এই স্ট্রাকচারটা আসলে এফিশিয়েন্ট না, এখানে অ্যাকচুয়াল ভালো ফোর্স পাওয়া যায় না। তোমাদের করছে কি দুইটা চুম্বক নিয়ে তার মাঝখানে একটা সলিনয়েড দেখাইছে এমনি কইরা, খুব সম্ভবত দেখো তো এরকম দেখাইছে না, এভাবে দেখাইছে। এটাও কাজ করে কারণ এখানে যখন আমরা কারেন্ট দেই কি হয়, এটার এক প্রান্ত হয় নর্থ এক প্রান্ত হয় সাউথ, ঠিক আছে? তো এখানে সাউথ আর এখানে নর্থ, তাহলে এটা কি করবে, সরি এটা এমনভাবে সেট আপ করা হয় না, এটার এই প্রান্তটাকে এমনভাবে রাখা হয় যেন এই প্রান্তটা সবসময় চুম্বকের অপোজিট থাকে। তো যেহেতু এটা সাউথ এটা যেহেতু নর্থ, তাহলে উল্টা কাজ করতে হবে, এখানে নর্থ পোল ক্রিয়েট করতে হবে এখানে সাউথ পোল ক্রিয়েট করতে হবে। তো যখনই এর মধ্যে প্লাস মাইনাস কারেন্ট অ্যাপ্লাই করা হয় নর্থ আর সাউথ কি করে, বিকর্ষণ করে, আর সাউথ আর নর্থ কী করে, এটাও বিকর্ষণ করে, ও বিকর্ষণের কারণে করে কি সলিনয়েডটা মাঝখানে ঘুরে যায়, বুঝতে পারছো? উল্টা যায়, নর্থ আর ও সরি সরি আমি তাই ভুল বলছি, প্রথমবার ঠিক ছিল, ধো সরি আই এম এক্সট্রিমলি সরি, আমি পাগল হয়ে গেছি, এটাও সাউথ এটা নর্থ, যাই হোক তো সাউথ তো বিকর্ষণ করবে আর নর্থ তো বিকর্ষণ করবে, তাহলে কী হবে জিনিসটা বিকর্ষণ করার কারণে ঘুরে যাবে। এখন মজার বিষয় হচ্ছে এখানে তো কম্পিউটারের বাবা যে আছে ও তো কখনোই এখানে দিক পরিবর্তন হইতে দিবে না, মানে ও ঘুরে গেলেও স্টিল নাও এই সলিনয়েডের যে এটা সাউথ ছিল ওটা সাউথই থাকবে আর যেটা নর্থ ছিল এটা নর্থই থাকবে, মানে বুঝতে পারছো? ও যেই প্রান্তে যাক সবসময় বিকর্ষণই করতে থাকবে দুদিক থেকে, যার কারণে সবসময় একই দিকে ঘুরতে থাকে, এভাবে জিনিসটা কাজ করে, বোঝা গেল? কি বেশি মানে
এফিশিয়েন্সি বেশি, কারণ কারণ এখানে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কারণ আমরা জানি যে সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র নর্থ আর সাউথে এসে ঘনীভূত হয় না, তো যার কারণে এখানে ফোর্সটা বেশি জেনারেট করা যায় এই জন্য। বাট অ্যাকচুয়ালি তোমরা খেলনাগাড়ির মধ্যে যে ডিসি মোটর দেখো সেটার স্ট্রাকচারটা এমনও না, সেটা আরও কমপ্লেক্স, ঠিক আছে? আমাদের বাসা বাড়িতে যে আমরা ফ্যান ব্যবহার করি তার ভিতরে স্ট্রাকচারটা আরও কমপ্লেক্স, এখানে অনেক কমপ্লেক্স ব্যাপার স্যাপার আছে। এই তারগুলোকে পেঁচানোর সময় আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন শেপে পেঁচা অনেক কমপ্লেক্স মেকানিজম তৈরি করা যায়, তো ওগুলো নিয়ে তোমাদের এখন ভাবার দরকার নাই, তোমরা সিম্পল মেকানিজমটা নিয়েই ভাবো। বুঝতে পারছো কাহিনীটা? আজকে এক কথা বারবারে বলতেছি, মাথা ঠিক নেই। আচ্ছা, তো এটা ছিল ডিসি মোটর। এখন চিন্তা করো, আমরা তাহলে মোটরে যদি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, মোটরটা ঘুরতেছে, মানে আমরা এখানে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাচ্ছি। এখন একটু গোটা জিনিসটা উল্টায় চিন্তা করো তো, উল্টা করা সম্ভব? সম্ভব কি না? সম্ভব মনে হয় না, আসলেই সম্ভব। মানে তুমি যদি অ্যাকচুয়ালি একটা মোটর নিয়ে তুমি মোটরটাকে বাইরে থেকে ঘুরানোর চেষ্টা করো, তখন দেখবা যে মোটরের যে দুইটা প্লাস মাইনাস প্রান্ত তার মধ্যে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে, এবং এটা তোমরা সবাই বাসাতেই করতে পারবা। যদি তোমাদের কাছে কোনো মোটর থাকে আর কোনো যদি ছোট এলইডি বাল্ব থাকে, এলইডি বাল্ব থাকলে সেটা নিয়ে ওই এলইডি বাল্বের ঠ্যাং দুইটা মোটরের সাথে লাগাই দিবা, লাগায় তুমি ওই যে মোটরের চাকাটা আছে, ডান্ডিটা আছে, যেটাকে আমরা স্টেটর বলি আসলে, ওই জিনিসটাকে ধরে ঘুরাবা, কোনো কিছু দিয়ে মানে স্পিডে ঘুরাবা, দেখবা লাইটটা জ্বলতেছে, ঠিক আছে? যদি না জ্বলে লাইটটাকে উল্টায় লাগাবা, কারণ এই এলইডি হচ্ছে ওটা এমন একটা বৈশিষ্ট্য সে সব দিকে কারেন্ট জ্বলে, সে মতো একদিকে কারেন্ট দিলেই জ্বলে। তো তুমি উল্টায় পাল্টায় দেখবা যে কোনো না কোনো একদিকে কানেক্ট করলেই মোটরটা ঘুরাইলে আমাদের লাইটটা জ্বলতেছে। বুঝতে পারছো? এটা ইন্টারেস্টিং, এটা করে দেখতে পারো, এটা হবে তোমাদের, এটা করতে পারবা। আচ্ছা, তো এই মোটরের মাধ্যমে আসলে আমাদের এই চ্যাপ্টারে আর তেমন পড়ার কিছু নাই। আই হোপ সবাই পুরো চ্যাপ্টারটা একটু দেখে ফেলছে, এখন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ভাবা শুরু করছি, এবং কারোর কোনো প্রশ্ন আশা করি মানে সবাই মোটামুটি জিনিসগুলো বুঝতে পারছো আশা করি। বাট এরপরেও কারো যদি কোথাও সমস্যা থাকে বা কোনো কিছু যদি নতুন করে বোঝানো লাগে একটু বলো, আজকে বুঝাই ফেলি, শেষ করে দিই। গ্যালভানোমিটার কিভাবে কাজ করে? ভেরি ইন্টারেস্টিং। গ্যালভানোমিটার কি এখন বের করে দেখাবো? দাঁড়াও দেখি হাতের কাছে আছে কিনা, একটা মিনিট। আচ্ছা, গ্যালভানোমিটার জিনিসটা ফিজিক্যালি দেখে আগামী ক্লাসে দেখে, এখন অনেক ভিতরে স্টোর রুমে খুঁজতে হবে। বাট গ্যালভানোমিটার যে নীতিতে কাজ করে, গ্যালভানোমিটার হচ্ছে আসলে গ্যালভানোমিটার দুই প্রান্তে দুইটা ম্যাগনেট থাকে, অনেকটা মোটরের মতোই ভেতরে, এটা এক প্রান্তে নর্থ থাকে, এক প্রান্তে সাউথ থাকে, এবং এর মাঝখানে একটা কুণ্ডলি পেঁচানো থাকে। সো দেখো, যখন আমরা এই কুণ্ডলিটার মধ্য দিয়ে একটা কারেন্ট দিই, ধরো আমি এদিকে মাইনাস এদিকে প্লাস অ্যাপ্লাই করলাম, তখন কি হয়, এই কুণ্ডলিটার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, অনেকটাই যে আমাদের কমিউটেটর এবং ব্রাশের কথা বললাম না, অনেকটা এরকম সেট আপ, ও হচ্ছে এই প্যাচটা এই দুইটা চুম্বকের মাঝখানে দুলতে পারে, এবং এটার সাথেই আসলে আমাদের কাঁটাটা বসানো থাকে। বুঝতে পারছো? তো যখন এর মধ্যে কারেন্টটা অ্যাপ্লাই করি আমরা, তখন স্বাভাবিকভাবে এই কয়েলের এক প্রান্তে নর্থ এক প্রান্তে সাউথ তৈরি হবে। তো ধরো এই প্রান্তে নর্থ তৈরি হইলো, জেনারেট করলো, এই প্রান্তে সাউথ জেনারেট করলো, আমি এমনভাবে ইলেকট্রিসিটি দিয়েছি। এখন একটু চিন্তা করো, এই নর্থ আর এই নর্থ কী করবে, বিকর্ষণ, আর এই সাউথ আর সাউথ বিকর্ষণ। তার মানে আসলে কী ঘটবে বলতে পারতেছো? মানে এই নর্থটা কার কাছে যাওয়ার চেষ্টা করবে, সাউথের কাছে, এবং এই সাউথটা কার কাছে যাওয়ার চেষ্টা করবে, নর্থের কাছে, মানে গোটা জিনিসটা তখন ঘুরে যাবে এবং তার সাথে কাঁটাটাও ঘুরে যায়, এবং ওইটা দেখে আমরা বলতে পারি যে এর মধ্যে ইলেকট্রিসিটি পাস করছে। বুঝতে পারছো কাহিনিটা? আর যদি কারেন্টের দিক উল্টায়া যায়, মানে আমি প্লাস মাইনাস উল্টায় দিই, আমরা জানি যে কি হয়, নর্থ সাউথ উল্টে যায়, তখন এটা হয়ে যাবে সাউথ, এটা হয়ে যাবে নর্থ, তখন এই সাউথ যাওয়ার চেষ্টা করবে নর্থের কাছে, এই নর্থ যাওয়ার চেষ্টা করবে সাউথের সাথে,
মানে তখন এই গোটা সেটআপটা একটু বাম দিকে ঝুঁকে যাবে এবং তার সাথে কাটাটাও ঝুঁকে যাবে। তখন এই কাটা নরম চরম দেখে আমরা বুঝতে পারি যে এর মধ্যে আসলে ইলেকট্রিসিটি পাস করতেছে, বুঝছি। এইটা বুঝার আসলে প্রয়োজনও নাই সত্যিকার অর্থে, বাট যদি বুঝতে চাও সেটাও বুঝে দেওয়া যাবে। বাট সেটার জন্য আমাকে করতে হবে কি, আগে গোটা জিনিসটা বড় করে প্রিন্ট করে একটু বোর্ডে বসাইতে হবে, নাহলে আমার মুখে মুখে তো এটা তো আসলে কানেকশনের বিষয়, মুখে মুখে এমনি এমনি করলে বুঝবা না, ঠিক আছে। যে আমি যদি পারি নেক্সট ক্লাসে যদি সম্ভব হয় স্ক্রিন শেয়ার করে যদি আমি দেখাতে পারি দেখাবো। তবে আমার মনে হয় ওইটা তোমরা সবাই দেখেই ভয় পাইতেছো, কেউ একটু ভিতরে দেখোই নাই যে প্লাস মাইনাস কোনটা কানেকশন কেমনে দিছে। যদি এটা বুঝতা তাহলে খুব সহজে মানে বোঝার চেষ্টা করতা সবাই বুঝতে পারতো, এখানে কঠিন কিচ্ছু নাই, বিলিভ মি। জাস্ট কয়েকটা সুইচ দিছে, মানে নর্মালি আমরা যেভাবে দেখি ওখানে কিছু সবগুলো সাংকেতিক ভাষায় প্রকাশ করছে, তো এই জন্য দেখে মনে হয় কঠিন। বাট সবাই একটু যেখান থেকে মেইন সুইচ, বাড়ির মেইন সুইচের একটা অপশন আছে না, সেখান থেকে স্টার্ট করে দেখো যে তারগুলো লাইনগুলো কোথায় কোথায় গেছে, আশা করি বুঝবা। আর না বুঝলে আগামী দিন একটু মনে করাই দিও, আমি এটা স্ক্রিন শেয়ার দিয়ে বুঝাই দিবনি, ঠিক আছে। হ্যাঁ দেখেই মনে হচ্ছে আল্লাহ এত জটিল জালের মতো জিনিস, হ্যাঁ কোন দিক দিয়ে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে। বাট তোমরা আসলে একটু লাইন ধরে ধরে দেখো যে কোন তারটা কোন জায়গায় গেছে, সহজে বুঝবে। আমরা সিরিজ কানেকশন বুঝি, আমরা প্যারাল কানেকশন বুঝি, আমরা মোটামুটি এখন সব কিছুই বুঝি, আমরা এসি কারেন্টও বুঝি, মানে এখানে ইয়ের কোনো সমস্যা নাই। তবে একটা সমস্যা হইতে পারে, আমি বলি আমরা অ্যাকচুয়ালি আমাদের বাসা বাড়ির ডিজাইনটা হয় টু ওয়ে, মানে সিগন্যাল অ্যান্ড ফেস, বাট ওইখানে যে দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি পিন কানেকশন ইউজ করি না আমরা, মানে তিন নাম্বারটা যেটা আবার মাটির সাথে আর্থিংয়ের সাথে কানেকশন থাকে। সো এই আর্থিংটা বুঝতে কারণে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। সো একটা হচ্ছে জীবন্ত তার মানে লাইভ, আর একটা হচ্ছে নিউট্রাল তার, আর একটা হচ্ছে তোমার আর্থিং সংযোগ বা ভূ সংযোগ। ওই তারটা বাদ দিয়ে বাকি লাইনগুলো ধরে ধরে আগায় দেখো, পুরাটা বুঝবা, কঠিন কিছু নাই, বিলিভ মি। এরপরে আর কি প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে? সবাই কি পুরো বই এই চ্যাপ্টারটা পুরোটা ফার্স্ট টু লাস্ট এখন দেখছো? বোঝা যায়, নিজে নিজে বুঝতে পারি এখন? আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ বলো। দিবে, ডিপেন্ড করে তাদের পরিমাণের উপর কে কার মধ্যে চার্জ কি পরিমাণ আছে। কাজটা ভিন্ন হয়, তার কারণ হচ্ছে তুমি যেই চার্জের আধান, যেই প্রকৃতির চার্জটা তুমি নেওয়ার চেষ্টা করতেছো। আচ্ছা, আমরা যেহেতু মোটামুটি স্থিরতৈত পড়ছি, আমি একটু টেকনিক্যাল ভাষায় জিনিসটা বোঝাই, আশা করি সবাই বুঝবা। দেখো, আমরা জানি ধরো আমাদের কাছে একটা একক ধনাত্মক আধান, সরি যে কোনো একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। আমাদের চ্যাপ্টার থ্রি এর আইডিয়া আছে না, মানে বলের এফ ইকুয়াল এম এ সূত্রটা বুঝি না অ্যাকচুয়ালি কেমনে কাজ করে, বুঝি। আচ্ছা, আমি যদি একটা পজিটিভ চার্জকে এর কাছে নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে? আমি কাজ করে দিছি। আমরা বিভব শব্দটার সাথে সবার প্রথম পরিচিত হয়েছি কোন চ্যাপ্টারে বলতো? কাজ শক্তি ক্ষমতা। সেখানে আমরা কি দেখছি, একটা বস্তু ভূমিতে আছে, সেটাকে আমি মনে করে এই উচ্চতায় তুললাম, মানে তার অবস্থানের পরিবর্তন করলাম, এবং এখানে আমি কাজ করছি, এবং যখন আমি এটাকে ছেড়ে দিব মানে ওকে স্বাধীন করে দিব, সে দাম করে নিচে পড়ে যাবে এবং পড়ার সময় কিছু কাজ আমাকে উপহার দিবে, তাই তো, ফেরত দিবে, তাই না? এটা ছিল বিভব, তাই না? তো বিভবের সংজ্ঞাটা ছিল এরকম যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে যদি বস্তুটা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে আমি বিভব বলি। এই বিভব আর এই বিভবের মধ্যে কোনো পার্থক্য নাই, দুনিয়ার সব বিভব আসলে একটাই জিনিস মিন করে। চার্জটা ছিল কোথায়, এইখানে, তার আমি অবস্থান পরিবর্তন করে আনছি এইখানে, এখন যদি তাকে আমি ছাইরা দেই সে ওই দিকে আবার চলে যাবে, মানে বিনিময়ে আমাকে সে কাজ দিবে, এই জন্য এটা হচ্ছে বিভব শক্তি। কথাটা বুঝতে পারছেন? এখন ধরো আমি পজিটিভ চার্জ না নিয়ে আমি একটা নেগেটিভ চার্জ নিলাম, কী করলাম, নেগেটিভ চার্জ নিলাম। এখন নেগেটিভ তো পজিটিভকে আকর্ষণ করবে, তাই না? বাট আমি যদি এখন এই নেগেটিভ চার্জটাকে খুব আস্তে আস্তে সুষম বেগে মনে করো এই জায়গায় নিয়ে আসি, সুষম বেগে আনলাম, খেয়াল করো, সুষম বেগ তো বুঝি নাকি সবাই? আচ্ছা, সুষম বেগে মনে করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে এটার কি কোনো ত্বরণ আছে?
ত্বরণ নাই, ত্বরণ যেহেতু শূন্য, a ইজ ইকুয়াল টু জিরো, তাহলে f ইকুয়াল কত হবে? জিরো হবে না, কারণ কি, a যদি জিরো হয় তাহলে f এর ভ্যালু তো জিরো হইতে হবে নাকি? তার মানে আমরা যখন এই একক ঋণাত্মক আধানটাকে যখন আমরা এইখানে নিয়ে আসব, জিনিসটাই কিন্তু উল্টাভাবেও চিন্তা করা যায়, মানে এটা যদি একক ধনাত্মক হইতো আর জাস্ট আমি যদি এইটাকে নেগেটিভ করে দিতাম তাহলেও কিন্তু একই ঘটনা, আমি কিন্তু ওইটাকে চেঞ্জ করছি, আমি এটাকে চেঞ্জ করি নাই, বুঝতে পারছো না? সো যাই হোক, এটা আমি এটাকে পজিটিভ রাখি, তাহলে সংজ্ঞা অনুযায়ী তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এইটা নেগেটিভ চার্জ, তাহলে এখন ওই পজিটিভ চার্জটাকে যদি আমি এখন এই জায়গায় আনতে চাই, আমার কি কাজ করতে হবে, নাকি সে নিজের আকর্ষণে আসবে? নিজের আকর্ষণে আসবে। এখন আকর্ষণে যেহেতু আসবে, মানে এখানে অবশ্যই একটা বল কাজ করবে, না টানতেছে, তাহলে বল কাজ করলে বস্তুর কি ত্বরণ হয় নাকি হয় না? হয়। বাট আমি কি করতেছি, আমি ওর সঙ্গে বদমাইশি করতেছি, আমি কি করতেছি, ওকে আমি ত্বরণ হইতে দিতেছি না, ওকে আমি আস্তে আস্তে ধরে ধরে আনতেছি এবং সুষম বেগে আনতে বাধ্য করতেছি। তো সুষম বেগে আনার কারণে ওর উপর যে ত্বরণটা হইতো এফ ইকুয়াল এম এ, সেই এটাকে আমি জিরো বানায় ফেলতেছি, তাই না? এটা যেহেতু জিরো বানায় ফেলতেছি, তার মানে কি এফ কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে না তখন, বুঝতে পারছো? এখন এফ জিরো মানে কি, এর মানে হচ্ছে এই যে এই ঋণাত্মক চার্জটা ওকে টানতেছিল যেই বলটা, সেই বলটাকে আমি কাজে লাগতে দিচ্ছি না। তার মানে টেকনিক্যালি আমি আসলে সবসময় উল্টা দিকে একটা বল প্রয়োগ করতেছি, যার কারণে ওই চার্জের বলের কারণে আধানটার মধ্যে ত্বরণ জেনারেট হইতে না পারে, বুঝতে পারছো কথাটা? তো তাহলে দেখো, আমি বল প্রয়োগ করতেছি আসলে এখানে কোন দিকে, আমি আমি করতেছি বাইরের দিকে, এমনভাবে বল প্রয়োগ করতেছি যাতে ওর বলটা কার্যকর হইতে না পারে, মানে এফ এর ভ্যালু জিরো হয়ে যায়, বুঝতে পারছো? তো যখন আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি একদিকে, কিন্তু বল প্রয়োগ করার পরেও তার সরণটা হয় বিপরীত দিকে, তখন আমরা সেটাকে বলি ঋণাত্মক কাজ, কথাটা বুঝতে পারছো? তো আমি বিপরীত দিকে বল প্রয়োগ করে ওটাকে আস্তে আস্তে আসতে দিচ্ছি, বাট তারপরেও আমি বল প্রয়োগ করতেছি ওই দিকে, ও আসতেছে এই দিকে, এই জন্য এটা হচ্ছে ঋণাত্মক কাজ। এবং এই জন্য তখন এই চার্জের এই বিন্দুতে যে বিভব পাব, সেই বিভবটাকে আমরা বলি ঋণাত্মক বিভব, বুঝতে পারছো? ও আচ্ছা, ধরো এটার মধ্যে 10টা পজিটিভ চার্জ আছে, আরেকটা বস্তু আছে ছোট, এটার মধ্যেও 10টা পজিটিভ চার্জ আছে, এইরকম কেসের কথা বলতেছো তুমি? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। তোমরা তোমাদেরকে আমি বলছিলাম যে একটা বস্তু যখন চার্জ থাকে, সেই চার্জগুলো আসলে কোন জায়গায় থাকে বলছিলাম, পৃষ্ঠে থাকে, তাহলে আসলে এই চার্জগুলো হচ্ছে পৃষ্ঠে, আর এইখানেও যে 10টা চার্জ সেগুলো পৃষ্ঠে। এখন আমি যদি এইটার পৃষ্ঠে 10টা চার্জ বসাই, তাহলে কি অবস্থা হবে চিন্তা করো তো, একেবারে একটা ভিজিভিজি অবস্থা হয়ে যাবে না? তো এইটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি চার্জ ডেন্সিটি বা চার্জ ঘনত্ব। বিভব জিনিসটা শুধু আসলে চার্জের পরিমাণের উপরও নির্ভর করে না, সেটা চার্জের ঘনত্বের উপরও নির্ভর করে। খেয়াল করে দেখো, আমি যখন তোমাদের বিভব পড়াইছি, একটা কথা বারবার বলছি যে একই সাইজের বস্তু নিতে হবে। তুমি যখন দুইটা ভিন্ন সাইজের বস্তু নিবা বা দুইটার মধ্যে চার্জের পরিমাণ একই রাখবা, একই রাখা সত্ত্বেও চার্জ ঘনত্ব দুই জায়গায় সমান না, এই জায়গায় চার্জ ঘনত্ব বেশি, এই জায়গায় চার্জ ঘনত্ব কম। তো যার ফলে হবে কি, তুমি যখন এখান থেকে মনে করো 5 সেন্টিমিটার দূরে একটা একক ধনাত্মক আধান রাখলা, এখান থেকেও 5 সেন্টিমিটার দূরে তুমি একটা একক ধনাত্মক আধান রাখলা, স্টিল নাও বিকর্ষণ কোথায় বেশি করবে, এটাতে করবে না এখানে করবে? দ্বিতীয়টা করবে, কারণ এখানে চার্জগুলো এক জায়গায় আছে না, এক জায়গায় বেশি ধাক্কা দিচ্ছে, আর এখানে তো দূরে দূরে ছড়ায় আছে, যার কারণে ওর সাথে কানেকশনটা একটু লুজ হয়ে যাবে, বুঝতে পারছো কাহিনীটা? তো যার কারণে হবে কি, এই দুইটা বস্তুর ক্ষেত্রে একই দূরত্বে বিভবের মান আলাদা হবে, কারণ এখানে বলটা বেশি, এখানে বলটা কম, এইভাবে বিভবের পার্থক্যটা কম বেশি হয়। বাট এটা তোমাদের আলোচনার না, এটা ইন্টারমিডিয়েটে পড়বা, চার্জ ঘনত্বের উপরে বিভব নির্ভর করে সেই অনুযায়ী বিভবের ভ্যারিয়েশনও হয়, সেগুলো নিয়ে কাজ করতে হয়, বুঝছো আমার?
উত্তরটা পাইছো? এই হচ্ছে বিষয়। আর কি আর কোনো প্রশ্ন আছে? চ্যাপ্টার 12 থেকে দেখো একটু, সবাই বইটা উল্টায় পাল্টায় দেখো কোনো প্রবলেম আছে কিনা, আর এখানে আলোচনার কিছু নাই। ভরকেন্দ্র কিভাবে করা হয়? তুমি কি আসলে এখন আজকে পুরো বইয়ের উপর প্রশ্ন করতেছো? আচ্ছা, ধরো একটা ত্রিভুজাকৃতির জিনিস, তার ভর কেন্দ্র হচ্ছে ঠিক মাঝখানে। ধরো একটা এবড়ো থেবড়ো জিনিস, তার ভর কেন্দ্রটা কোথায় হবে সেটা হিসাব ছাড়া বলা যাবে না, মানে এটা খুব কমপ্লেক্স একটা মানে সিমুলেশনের মাধ্যমে হিসাব করতে হয়। ভর কেন্দ্র মানে হইতেছে আসলে বিষয়টা এই। আচ্ছা আমি তোমার সাথে কথা বলার আগে বাকিদের বলি, বাকিদের চ্যাপ্টার 12 রিলেটেড কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, যদি মনে হয় যে আমাদের চ্যাপ্টার কমপ্লিট, তাহলে তোমরা লিভ করতে পারো, ঠিক আছে? আমি ওর কয়েকটা প্রশ্ন উত্তর আছে দিচ্ছি, আর যদি তোমরাও সেই উত্তরগুলো জানতে চাও তোমরাও থাকতে পারো অ্যাজ ইট উইশ, ঠিক আছে? ক্লাস অ্যাকচুয়ালি শেষ, আমি এক্সট্রা প্রশ্ন উত্তর দিচ্ছি আর কি। তো যেটা বলতেছিলাম, দেখো ভরকেন্দ্র কাহিনীটা যেটা হচ্ছে, যে আমরা যখন এরকম শেপের একটা বস্তু নিয়ে কাজ করি, মনে করো তুমি গ্র্যাভিটি হিসাব করতেছো, গ্র্যাভিটি কোথায় কাজ করে, মানে কিসের সাথে কাজ করে? যে কোনো পদার্থের সাথে, পদার্থের, তাই না? তো ধরো এই একটা গোলক, এই একটা গোলক আর একটা ত্রিভুজ শেপের একটা বস্তু, তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে। এখন এই আকর্ষণ বলটা কিভাবে হিসাব করবা তুমি বলো তো? এই ত্রিভুজের তিন কোণায় যে মনে করো তিনটা পরমাণু আছে, এই তিনটা পরমাণুর ডিস্টেন্স কি এখানে সমান এটার সাথে? না, কেন্দ্র থেকে তো করতে হবে, বাট কেন্দ্র থেকে তো আসলে হওয়া উচিত না, উচিত উচিত না তো, কারণ প্রত্যেকটা কণা এর থেকে আলাদা আলাদা দূরত্বে আছে। এখানে 1 কোটি কণা থাকলে 1 কোটি কণাটা আসলে 1 কোটিটা কণাই ভিন্ন ভিন্ন দূরত্বে আছে। তো তুমি যদি একদম প্রপারলি গ্র্যাভিটি হিসাব করতে চাও এই দুইটার মধ্যে, তাহলে প্রত্যেকটা কণার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স মেপে দেন সেগুলাকে শেষে মাল্টিপ্লাই করতে হবে, বাট সেইটা আমাদের জন্য সম্ভব না, বা সেটা করার জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করি যেটাকে ইন্টিগ্রেশন বলে বা ক্যালকুলাস, যেটা তোমরা HSC-তে পাবা। যাক, ওগুলো নিয়ে কথা বলে লাভ নাই। তো তার মানে অ্যাকচুয়ালি তুমি কখনোই এই তিন প্রান্তে থাকা তিনটা বস্তুর জন্য আলাদা আলাদা গ্র্যাভিটি করে তারপর যোগ করতে গেলে জীবনও হিসাব করতে পারবা না, কারণ এখানে তো কণা একটা দুইটা না, অগণিত। আর এই কারণে আমরা যে কাজটা করি, আমরা ধরে নেই যে এই সম্পূর্ণ কণাটা, সম্পূর্ণ বস্তুটার ভর একটা পয়েন্টে আছে। কোথায় আছে? একটা পয়েন্টে। এবং ওই একটা পয়েন্টে থাকার পর ওই পয়েন্টটাকে আমি এই বস্তু থেকে যতটুকু দূরে রাখলে এখন যেই পরিমাণ গ্র্যাভিটি দিচ্ছে, তখনও সেই পরিমাণ গ্র্যাভিটি তো ওই কল্পিত পয়েন্টটা হচ্ছে ভর কেন্দ্র। তো ধরো কল্পিত পয়েন্টটা আমি ধরলাম এইটা, তার মানে বুঝতে হবে যে এই সম্পূর্ণ ত্রিভুজাকার বস্তুটার সাথে এটার যে গ্র্যাভিটি, এটার ভর যদি হয় মনে করো 10 কেজি, যে গ্র্যাভিটি ওই গোটা বস্তুটাকে এই বিন্দুর মধ্যে নিয়ে চাপায় নিয়ে আসলে ওইটার এই 10 কেজি ভরের বিন্দুটার সাথে এটার যে আকর্ষণ বল সেটা সমান হবে, আর তখন ওই কল্পিত বিন্দুটার লোকেশনটাকে আমরা বলবো ভর কেন্দ্র। বোঝা গেছে? তো বেসিক্যালি যেটা হয়, যে সাধারণত যদি একটা বস্তু এরকম সুষম ত্রিভুজাকৃতির হয়, মানে সমবাহু ত্রিভুজাকৃতির হয়, তাহলে তার ভর কেন্দ্রটা সাধারণত মাঝামাঝি হয়, মানে তার সম্পূর্ণ ভরটা এই জায়গাতে আছে চিন্তা করে এখান থেকে দূরত্ব হিসাব করলে গ্র্যাভিটি মাপলেই টোটাল গ্র্যাভিটি বের হয়ে আসবে। বুঝছো বিষয়টা? ডেফিনেটলি তুমি কিছু স্পেসিফিক শেপের বস্তুর জন্য ভরকেন্দ্র তুমি বলে দিতে পারবা, যেটা ভরকেন্দ্র মাঝখানে ধরলে হিসাব ঠিক থাকবে। কিন্তু একটু আগে যে আমি এরকম শেপের একটা বস্তু আঁকলাম, এখন এটার সাথে তুমি ভরকেন্দ্র কোথায় ধরবা তুমি বলতে পারবা না, এটা তুমি নর্মাল কোনো হিসাবে বলতেই পারবা না, এটা কম্পিউটার সিমুলেশন করতে হবে, ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের সাহায্য নিতে হবে। বুঝতে পারছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল যে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো আমি, বলো। ভর কেন্দ্র ফিক্সড, তবে এখন তুমি একটা বস্তুর উপর অনেক শর্ত অ্যাপ্লাই করতে পারো, এখন কি শর্ত অ্যাপ্লাই করতেছো তার উপর ডিপেন্ড করে ভর কেন্দ্র চেঞ্জ হইতে পারে, ঠিক আছে?
বাট যদি একটা সিম্পল উদাহরণ দাও যে একটা সলিড বস্তু যার মধ্যে থাকা নিজস্ব অণুক পরমাণুগুলার স্ট্রাকচার বা তাদের ফিজিক্যাল লোকেশন চেঞ্জ না হয় তাহলে ভর কেন্দ্র চেঞ্জ হবে না, বুঝতে পারছো? এখন মনে করো তুমি যদি এরকম একটা ত্রিভুজাকারের সিলিন্ডার নাও, বা সিলিন্ডার কেন বলতে ভুল হয়ে গেলো, মানে যে কোনো একটা ত্রিভুজাকারের মনে করো পাত্র নিলা, এর মধ্যে কিছু পানি রেখা দিলা, এখন এটাকে তুমি কোন অ্যাঙ্গেলের রাখছো তার উপর ডিপেন্ড করে ভর কেন্দ্র কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? কারণ পানিটা তো দুলবে, পানিটা তো দুলতে পারে, বাট এটা যদি সলিড অবজেক্ট হয় ভর কেন্দ্র চেঞ্জ হবে না, সলিড অবজেক্ট হয়ে ভর কেন্দ্র চেঞ্জ হয় না, তবে শেপ শেপ চেঞ্জ করলেও ভর কেন্দ্র চেঞ্জ হয়ে যায়। মনে করে এই বইটা, এই বইটার ভর কেন্দ্র মোটামুটি এখন মাঝখানে আছে বলা যায়, এই কারণে এইখানে আমি ব্যালেন্স করতে পারতাম জিনিসটাকে। বাট আমি যদি এখন এই বইটাকে মনে করো একই বই কিছু পাতা এইদিকে নিয়ে চলে আসি, তাহলে কি আমি ব্যালেন্স করতে পারবো ওই জায়গাতে? না, কারণ ভর কেন্দ্রটা সরে গেছে, বুঝতে পারছো? আরেকটা জিনিস, ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র দুইটা কিন্তু আলাদা জিনিস। ভার কেন্দ্র নিয়ে বলবো না এখন তোমাদেরকে, কারণ ভার কেন্দ্র তোমাদের বোঝার মানে নিতেও পারবা না, বোঝার বয়স হয় নাই, ঠিক আছে? একটু বড় হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, কোন কি 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 জানবা, কখন জানতে পারবো, মানে কখন, মানে এটা কোনো একাডেমিক বিষয় না, তোমাকে এই অধ্যায় অমুক চ্যাপ্টারেই বলবে, মানে এখানে বোঝার বিষয় আছে, একবারে সব কিছু বুঝতে গেলে তোমাদের একটু সমস্যা হবে। বাট আমি তোমাদের ছোট্ট একটা বলে রাখি, ইন্টারেস্ট দিয়ে রাখি আর কি, চাঁদ আছে না, চাঁদ চাঁদের ভর কেন্দ্র আর ভার কেন্দ্র এক না, চাঁদের ভর কেন্দ্র আর ভার কেন্দ্র এক না, আর এই কারণে চাঁদ সবসময় পৃথিবীর দিকে একদিকেই মুখ করে থাকে, মানে আমরা আমাদের বাচ্চাচারা আমাদের 14 গোষ্ঠী সারা জীবন পৃথিবী থেকে চাঁদের যেই সাইডটা দেখতেছে অনন্তকাল ধরে আমরা সেই সাইডটাই দেখবো, মানে আমরা কখনোই পৃথিবী থেকে চাঁদের অন্য পাশটা দেখতে পাই না, সবসময় আমরা একটা পাশই দেখি, এটার কারণ হচ্ছে চাঁদের ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র আলাদা। ইন্টারেস্ট দিয়ে রাখলাম, ভাবতে থাকো। এটা জানতা না তোমরা যে আমরা সবসময় চাঁদের একটা ছবি দেখি? আমরা সবসময় চাঁদের একটা পাশই দেখি, অন্য পাশ কোনো দিনই আমরা আজ পর্যন্ত দেখতে পারি নাই পৃথিবী থেকে বসে, বুঝতে পারছো? যারা চাঁদে গেছে তারা কিছুটা দেখতে পারছে, বা যারা মহাকাশচারী বা স্পেস স্টেশনে থাকে তারাও দেখতে পারে, পৃথিবী থেকে বসে দেখা সম্ভব না, কারণ গোটা জিনিসটা সবসময় একদিকেই ঘুরে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন খাতার এই সাইডটা আমি দেখতে পাচ্ছি, যদি এখন খাতাটা আমার সাথে ঘুরে আমি সবসময় খাতার এই পাশে দেখবো, এই পাশ জীবনও দেখবো না, তো চাঁদ এইভাবে ঘুরে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, না সূর্যের আলো চাঁদের সম্পূর্ণ পৃষ্ঠেই পড়ে, সম্পূর্ণ পৃষ্ঠেই চাঁদেও দিন রাত হয়। ও আচ্ছা, চরম শূন্য তাপমাত্রায় গেলে আয়তন কিটা শূন্য হয়ে যায়? গাণিতিকভাবে শূন্য হইতে হয়, গাণিতিকভাবে শূন্য হওয়া উচিত গণিত বলে, কিন্তু আমরা ওই পর্যন্ত পৌঁছাইতেও পারি নাই, এই জন্য গণিত আমাদের ওই পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা পারি নাই, যদি পারি তাহলে হয়তো আমরা প্রমাণ করতে পারবো যে সামহাও যে ম্যাথও আসলে বাস্তবে অনেক সময় কাজ করে না, কারণ এটা হয় না আসলে, কারণ তোমার এখন পর্যন্ত সবচেয়ে নিম্ন তাপমাত্রা হচ্ছে কোন একটা বস্তুর ক্ষেত্রে, সেটা আমরা হিলিয়ামের ক্ষেত্রে ব্যবহার করছি, হিলিয়ামের মনে হয় 264°C -264 বা এরকম কিছু, বা আমি সংখ্যাটা একটু কম বেশি হইতে পারে। এখন সমস্যা হচ্ছে 264 ডিগ্রি গেলেই হিলিয়াম কি কঠিন হয়ে যায়, তো একটা বস্তু যখন কঠিন হয়ে যায় তখন তুমি তো আর তার সাইজকে কমপ্রেস করতে পারো না, তো এই জন্য আমরা ওই টেম্পারেচারে পৌঁছাতে পারি নাই এখন পর্যন্ত, পারলে কি হবে জানি না, ওই প্রশ্ন আমাকে করে লাভ নাই, আমি পাগল হয়ে যাব। তারপর শোনো আমার কথা, থামো, আমাদের কেমিস্ট্রিতে আমরা এই স্কেল নিয়ে আলোচনা আছে, আমি করবো তখন, ঠিক আছে? কিভাবে 273 আসলো, ঠিক আছে? -273 কেন, কেলভিন স্কেলকে কেন আমরা 0 থেকে -273 ধরি আর কি, মানে 0°C মানে কেন -273 কেলভিন, এটা নিয়ে আলোচনা আছে, করবো নি। টিউবলাইটের ভেতরে প্লাজমা তৈরি হয় কিভাবে? এখন আধুনিক যে টিউবলাইটগুলা সেটার মেকানিজম কি আছে আমি জানি না, বাট অ্যাকচুয়ালি টিউবলাইটের দুই প্রান্তে অ্যানোড এবং ক্যাথোড থাকে, আমরা তড়িৎদ্বারে পড়ছি না, অ্যানোড ক্যাথোড কেমিস্ট্রিতে পড়বো হয়তো সামনে আরও, তো ওইরকম অ্যানোড ক্যাথোডের মতো থাকে, দুই প্রান্তে সামহাও হাই ভোল্টেজ জেনারেট করা হয়, এবং হাই ভোল্টেজ জেনারেট করার ফলে
তার মধ্যে যে গ্যাসটা থাকে তার মধ্যে লিটারেলি ইলেকট্রন ট্রাভেল করতে পারে, ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রন তার ছাড়া শুনুন মানে বাতাসের মধ্য দিয়ে ট্রাভেল করে একটানা থেকে আরেকটানতে যায়। হ্যাঁ, তো যাবার সময় মাঝখানে যে গ্যাসটা থাকে সেই গ্যাসের কণাগুলোকে সে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার সময় সে আসলে তাদের যে পরমাণুর যে ইলেকট্রন স্তর সেটাকে উত্তেজিত করে ফেলে, এবং যার ফলে ওই উত্তেজিত হওয়ার ফলে সেখান থেকে আলো নির্গত হয়ে আসে এবং সেটা আমরা ভিজিবল লাইট হিসেবে দেখতে পাই। মানে গ্যাসটা জ্বলে, মানে গ্যাসটা জ্বলে, ঠিক আছে? হ্যাঁ, গ্যাস জ্বলে। আর এই কারণেই যেটা হয় যে তুমি যদি নর্মালি সিএফএল লাইটগুলো আছে না, সেগুলোকে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডের, কোনো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে কাছাকাছি আনো না, ওই লাইটের মধ্যে কারেন্ট না দিলেও তার ভিতরে গ্যাসটা জ্বলতে থাকে। ভাই প্রশ্ন করলে প্রশ্ন শেষ হবে না, অনন্তকালের প্রশ্ন করতে পারবা, হ্যাঁ, আর উত্তর উত্তরও শেষ হবে না, বুঝতে পারছো? এবং আমি আসলে সব জানতে কেউ মানুষ না, আমি খুবই সাধারণ মানে একদম মোটামুটি কোনো মতে পাশ করা একজন, পড়াশোনা করে কোনো মতে ফেল করতে করতে পাশ করা একজন স্টুডেন্ট, বুঝছো? আমি এত কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ বল। না কেন পিছনের দিকে যাবে, তুমি গতিশীল, বলটাও তো তোমার সাথে গতিশীল ছিল, বল তো আর বসে ছিল না, তুমি তো বলকে নিয়েই ট্রাভেল করতেছিলে, তখন তোমার সাথে কানেক্টেড না, কিন্তু তার তো জড়তা ছিল, সেই জড়তার কারণে সে তোমার সাথে সামনে আগাইতে থাকবে। আর কোনো প্রশ্ন আছে? হুম বলো। ইউরেনিয়ামে নিউক্লিয়ার ফিশন করি, হ্যাঁ, স্যার তিনটা নিউট্রন পাই, নিউট্রন পাই, হুম, সেই তিনটা নিউট্রন কি স্যার শক্তি হয়ে যায়? না, ওইখানে আসলে ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনোটার সংখ্যাই চেঞ্জ হয় না, ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনো সংখ্যায় চেঞ্জ হয় না, জাস্ট তারা ভেঙে যে ওই যে ক্যাডমিয়াম এবং নিউডিমিয়াম কি কি যেন উৎপন্ন করে ওইখানে, ও তাদের মধ্যে ইলেকট্রন পরমাণু ইলেকট্রন প্রোটন যতগুলো লাগে সেগুলো ব্যবহার করার পরেও তিনটা আর খরচ করতে পারে না, সে ওই তিনটা এক্সট্রা হিসেবে থাকে এবং এই তিনটা গিয়ে বাকি পরমাণুগুলোকে হিট করে, যার ফলে আস্তে আস্তে একটা থেকে তিনটা, তিনটা থেকে নয়টা, এভাবে জিনিসটা মানে তোমার সিস্টেমেটিক্যালি বাড়তে থাকে। এই নিউট্রনগুলো গিয়ে অন্য অন্য পরমাণুগুলোকে ভাঙে না, ভাঙার সময় শক্তিটা আসে, বুঝতে পারছো? আমরা কুলম্বের সূত্র পড়ছি না, এফ ইকুয়াল সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। এখন ডি এর মান যদি তোমার জিরো হয় তাহলে এফ এর মান কত হবে বলো তো? ইনফিনিটি, মানে অসীম পরিমাণ বল কাজ করবে তাদের মধ্যে। এখন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি প্রোটনগুলো সব একসাথে থাকে না, এবং তাদের মধ্যে দূরত্বটা অলমোস্ট শূন্য, তাই না? তাহলে তারা কি একে অন্যকে অসীম বলে বিকর্ষণ করার কথা না, কিন্তু করে না তো? তার মানে কি অদৃশ্য কোনো একটা শক্তি আছে যারা তাদেরকে বাধ্য করতে সেই অসীম বলের বিপরীতে গিয়ে আটকে থাকতে, কথাটা বুঝতে পারছো? আর যখনই আমরা এটাকে ভাঙে দেই তখনই সেখান থেকে এই শক্তিটা মুক্ত হয়, এটাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। হ্যাঁ, এটা নিউক্লিয়ার এনার্জি, শক্তিটা নিউক্লিয়াস থেকে আসে, ভাঙার সময় আসে, নিউট্রন থেকে আসে না, নিউট্রন জাস্ট ভাঙার জন্য কাজ করে, একটা গিয়ে তিনটারে ভাঙে, তিনটা বার করে, তিনটা গিয়ে আরো তিনটারে ভাঙে, এভাবে 27টা এভাবে মাল্টিগোনালি ভাঙতে থাকে আর কি। আচ্ছা স্যার, নিয়ন লাইট, সোডিয়াম লাইট, এগুলো ওগুলা গ্যাস, ওগুলোর মধ্যে গ্যাসগুলো দেওয়া থাকে। নিয়ন কি করে লাইট, নিয়ন সাধারণত নিউট্রালাইজ করার জন্য ব্যবহার করা যাতে ফিলামেন্টটা পুড়ে না যায়, নিয়ন তো নিউট্রাল গ্যাস, নিয়ন কিছু করে না, নিয়ন জাস্ট পরিবেশটাকে নিউট্রালাইজ রাখার জন্য, নিয়ন বা নাইট্রোজেন। হ্যাঁ, যেটার মধ্যে নিয়ন থাকে সেটা নিয়ন লাইট, যেটার মধ্যে সোডিয়াম থাকে সেটা সোডিয়াম লাইট। এই যে হলুদ বাতি আছে না রাস্তায়, হলুদ সরকারি লাইটগুলো থাকে না, ওগুলো হচ্ছে সোডিয়াম লাইট, ওগুলো সোডিয়াম লাইট। আর এই যে গ্যাসের উপর কালার চেঞ্জ হয়, এক এক গ্যাস এক এক কালার দিতে পারে, এই জন্য এই অনুযায়ী লাইটগুলোর নামকরণ করা হয়। আর কোনো প্রশ্ন আছে? আজকে লাগবে না, না তুমি টায়ার্ড হয়ে গেছো প্রশ্ন করতে করতে? আমি তো টায়ার্ড হইলাম না এখনো, ব্যাপার কি বলো? একটা
ও ঢালু পথে মনে করে গেলে গতি হিসাব করা যাবে না কেন? গোটা মার্বেলটার ভর কেন্দ্র একটা জায়গায়, ও ঢালু ঢালু তলে ঢালু তলে ঢালু তলে হ্যাঁ থিটা দিলে এখানে উপাংশ হিসাব আছে, সেটা এখন বুঝাতে পারবো না। কয়টা বাজে? 7:56 না? তোমার কাছে 2 মিনিট সময় আছে, কারণ 8টা থেকে আমার আরেকটা ক্লাস আছে। বলো। স্যার আমরা যখন পানিতে ঝাঁপ দিই তখন স্যার কিটা প্রবাহী ঘর্ষণটা অনুভব করি আমরা? পানিতে ঝাঁপ দেওয়ার সময়? হ্যাঁ বলতে পারো, বলতে পারো। শুধু পানিতে ঝাঁপ দেওয়ার সময় না, তুমি যখন হাঁটো হাঁটাচলা করার সময় প্রবাহী ঘর্ষণটা তোমাকে বাধা দেয়, বাতাস তোমাকে বাধা দিচ্ছে। দুইটাতেই থাকা জরুরি, যে কোনো একটা ঘর্ষণ লেস হইলে তুমি তো ধরতেই পারবে না, ওটাকে অ্যাট্রাক্ট করতেই পারবে না। স্যার W equals F S, F আর S দুইটাই ভেক্টর হলে Wটা স্কেলার কেন হয়? W স্কেলার হয় কারণ কাজ শুধুমাত্র বলার সরণ দিয়ে হিসাব করে না, কাজ আরো অনেকভাবে অনেক ওয়েতে হিসাব করা যায়। ম্যাথমেটিক্যালি বুঝতে হলে ইন্টারভিউ উঠো, ইন্টারভিউ উঠে ভেক্টর চ্যাপ্টার আছে, সেখানে ডট গুণ ক্রস গুণ নামে দুইটা জিনিস আছে, ওইটা পড়তে হবে। স্যার একটা বইকে যদি স্যার উপর দুই পাশ থেকে টান দেই, মানে একটা সুতা দিয়ে বাইথা, তাহলে সেটা কখনো সোজা করা যাবে না কেন? কি কি একটা বইকে একটা বই বইয়ের স্যার দুই পাশে যদি দড়ি দড়ি দিয়ে বাঁধি, তারপর একটা দুই দুই দিক দিয়ে টান দিই, তাহলে এটা দড়িটা কখনো সম্পূর্ণ সোজা করা যাবে না কেন? কোন দুই মানে কিভাবে, এইভাবে এইভাবে দুই সুতা ধরে নাকি? না না স্যার দুই পাশে দুই পাশে ডানে আর বামে এইভাবে এইভাবে, এটা কোনোদিন সোজা করতে পারবে না, কারণ হচ্ছে এখানে উপাংশ উপাংশ 100% তোমাকে হেল্প করবে না। তুমি যদি তারটাকে সম্পূর্ণ সোজা করতে চাও তাহলে বইয়ের যে গ্র্যাভিটি, বইয়ের গ্র্যাভিটি কাজ করবে নিচের দিকে এবং তোমার সুতা টান দিবে এই দিকে, মানে মাঝখানে কোণ কত? 90 ডিগ্রি? না 90 ডিগ্রিতে কোনোদিন বল কাজ করে না, উপাংশ কাজ করে না, কারণ উপাংশের উপাংশের মান হচ্ছে কস থিটা, কস থিটা। হ্যাঁ এটা যদি হয় ফোর্স, তাহলে এই দিকে তুমি যে ফোর্সটা পাবা সেটা নাম হবে এফ এস কস থিটা, সরি এফ কস থিটা। এখন কস 90-এর মান কত? 0। তার মানে এই দিকে নিচের দিকে তুমি কোনো বলই তৈরি করতে পারবে না, এটা 90 ডিগ্রি থাকলে, আর যার কারণে কোনোদিন সম্ভব না সেটা, বুঝছো? বুঝতে পারছি। তারপর আরো করো, সমস্যা কি? আমার আমার পরের ক্লাস, আচ্ছা ঠিক আছে সবাই লিভ নিতে পারো, ক্লাস শেষ, আমি পরের ক্লাসে জয়েন করবো। সি ইউ, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ আল্লাহ হাফেজ।